স্যার আপনি হঠাৎ কল দিলেন যে, কোনো সমস্যা হয়েছে কি? এই নিলয়টা কে? তাকে খুঁজে বের কর। নিলয়কে আমার চাই, আমার ছেলেকে সে মেরেছে। নিলয়কে খুঁজে বের করে এনে দিই এখনই। নিলয় মানে কোন নিলয়? আপনার ছেলেকে মারার ক্ষমতা ও সাহস একমাত্র মস্তান নিলয়েরই থাকবে, আর কোনো নিলয় তো দেখছি না। তাহলে তাকেই এনে দে আমার কাছে, আমি ওকে গুলি করে মারব। চিন্তা নেই, ফরাদকে পাঠিয়ে দিন। আপনিও আসুন, আদনান সাহেবের লোক নিলয়। কি আমাদের আদনান? শালাকে এখনই পার্টি থেকে বহিষ্কার করব। না স্যার, আর কোনো দরকার নেই। আদনান সাহেবকে আজ রাতেই আমরা তুলে আনব, সেখানে নিলয় আসবেই। রাতে সবাইকে নিয়ে আমার ভাঙা বাড়ির গোডাউনে চলে আসুন। রাজ ফোন কেটে দেয়। হারুন যেন একটু শান্ত হয়ে বসে। ফারাদ আরো উন্মাদ হয়ে যায়। সবার সামনে একটা লুজার দেখতে ছেলে এমন করে তাকে অপমান করবে কখনো ভাবতেও পারেনি। নিলয়কে সে মারবে। ফারাদ নিলয়কে মারার একটা বড় সুযোগ কল্পনাতে ভাবছে। নিলয়কে না মারা অবধি যেন শান্তি আসছে না ওর মনে। নিলয় বুড়ো লোকটাকে সেখান থেকে নিয়ে রাস্তার পাশে বসালেন। লোকটা নিলয়ের দিকেই তাকিয়ে আছে। নিলয় অর্কদের দিকে তাকিয়ে ইশারায় বলে, রুটি আর কলা নিয়ে আয়। ওরা চলে যায় সেখান থেকে। নিলয় চুপচাপ বসে আছে লোকটার সাথে, সামনের দিকে তাকিয়ে আছে নিলয়। কে কে তুমি? আমারে বাঁচাইলে কেন? সবাই তো আমারে মারতে দেখাতে ছিল, আমারে তো কেউ বাঁচাইলো না। তবু কেন গেছিলা আমারে বাঁচানোর লাইগা? ওরা ভালো পোলা না, আমার মাইয়ারে ওরা বাজে কথা কইতাছিল। আমি সাধারণ একটা ছেলে, আপনার নাম কি? আমার নাম হাশেম। তুই আমি এককালীন সময়ে প্রাইমারি স্কুলে ঘন্টা বাজাইতাম। একদিন ওই স্কুলের হেড স্যার একটা গণিত বোঝাইতে পারছিল না, আমি সেইটা দেখে ছাত্রদের বুঝাইয়া দিছিলাম। স্যারের লাইগা অপমানিত হইয়া যান, বাচ্চাদের মা বাবা কইতেছিল একজন দপ্তরি হইয়া পড়া শিখাইছে হেড স্যারকে। ছাত্ররা ভালোবাসা এই দিন আমাদের নাম দিছিল মাস্টার মশাই। কিন্তু হেড স্যারের লাইগা দুদিন পর আমারে সেইখান থেকে বের কইরে দিছিল। তুই আমারে তখন থাইকা সবাই মাস্টার মশাই বইলা ডাকে, আমারে চিনে। অর্করা এক প্যাকেট খাবার, রুটি আর কলা কিনে এনে নিলয়ের কাছে দেয়। সিয়াম চাও সাথে করে এনেছে। নিলয় চায়ের কাপ লোকটার পাশে রেখে প্যাকেট থেকে রুটি বের করে ওনার দিকে বাড়িয়ে দেয়। মাস্টার মশাই রুটির দিকে একবার তাকায়, আর একবার নিলয়ের দিকে তাকায়। নিলয় লোকটা চাহনি দেখে মনে মনে হাসে, কারণ লোকটা ভাবছে নেবও কি নেব না। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ থাকে যারা গরিব নিম্নবিত্ত। তারা না পারে কারো কাছে হাত পাততে, আবার না পারে অপমানিত হতে। তাদের আত্মমর্যাদাটা অনেক বিশাল। নিলয় মাস্টার মশাইয়ের আত্মমর্যাদা বোধ দেখে বলে, পৃথিবীতে মানুষেরা শুধু নিজেদের স্বার্থটাই বোঝে। 5 টাকার রুটির জন্য 5 ঘন্টা কাজ করতে হয়, হাত থেকে 5 টাকার রুটি পড়ে গেলে কেউ এসে তা তুলে দেবে না, বরং সেটা তুলে খেতে গেলে সবাই হাসবে, মনে মনে বলবে যে 5 টাকা দামের রুটি পড়ে গেছে মাটিতে, সেটা আবার তুলে খাচ্ছে। পৃথিবীতে কিছুই নিজের হয় না, জোর করে ছিনিয়ে নিতে হয়, না হয় ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। আমি ভালোবাসতেও জানি, জোর করে ছিনিয়েও নিতে জানি। সময় আপনাকে শেখাবে কী করতে হবে। স্বার্থ ছাড়া খেতে দিচ্ছি, খেয়ে নিন মাস্টার মশাই। সুযোগ আর সময় দুটোই কাজে লাগাতে হয়। সময় গেলে সাধন আর সুযোগ গেলে অর্জন কোনোটাই হয় না, তাই খাবার খেয়ে নিন। তুমি অনেক সুন্দর কইরা কথা বলো বাজান, তোমার মা বাবার নাম কি? তুমি থাকো কই? করোটা কি? এখানে তো দেখিনি তোমারে। নিলয় হাত থেকে রুটির প্যাকেট মাস্টার মশাইয়ের হাতে দিলেন। এরপর গম্ভীর হয়ে বসে রইল সে। ডান হাত মুষ্টিবদ্ধ করে সে উড়ুতে কিল দিতে শুরু করে। নিলয়ের মা বাবা কে সে নিজেই জানে না। কিভাবে আদনান সাহেবের সাথে পরিচয় সেটা রহস্য হয়েই আছে। নিলয় মাস্টার মশাইয়ের দিকে তাকায়। উনি চায়ের সাথে রুটি ভিজিয়ে খাচ্ছেন, মুখে লম্বা সাদা দাড়ি তার। লোকটা খেতে খেতে বলে,
তুমি অনেক ভালো একটা পোলা, তুমি ওদের সাথে ঝামেলা না করলেই পারতা। ওরা খারাপ পোলা, তোমারে মাইর দিতে আইবো। এইখানে এইখানে আমার বাসা, আমি এইখানেই থাকি, চা বিক্রি কইরা চলি। আমার মাইয়ার নাম রূপা, রূপা অনেক সুন্দর কইরা চা বানায়, দেখতে অনেক সুন্দর, পুরি লাহান দেখতে। নিলয় অর্কের দিকে তাকায়, মুচকি হাসে। মাস্টার মশাই, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে কুকুর যতই হিংস্র হোক, তাকে দেখলে লাঠি নিয়ে এসে তাড়া দেয় মানুষ, কিন্তু ঘুমিয়ে থাকা সিংহকে দেখলে তার গর্জনের আগে পালিয়ে যায়। মানুষ হলো একটা ব্যবহৃত দ্রব্য, দুর্বলদের উপর শক্তি প্রয়োগে নস্টালজিক সুখ খুঁজে পায়। চিন্তা করবেন না, আপনার মেয়ের বিয়ের জন্য ছেলে পাবেন। তোমার কথা বোঝবার পরই আমি কঠিন করে কথা কইতাছ? হ্যাঁ, আমি কিন্তু অশিক্ষিত না ভাইজান, পেটের দায়ে এই বয়সে রাস্তা ঘুরে বেড়ায়। রাস্তার কুকুরগুলো রাত দিন ঘ্যাও 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 করে, কাছে আসবার পারে না, কিন্তু সিংহ শিকার ধরার লাইগা একেবারে ঝাঁপাই পড়ে। মাস্টার মশাই নিলয়ের দিকে তাকিয়ে কথা বলতে থাকে। হঠাৎ একজন মহিলা সেখানে আসলেন। মাস্টার মশাইয়ের মতো জীর্ণ শীর্ণ নন তিনি, বেশ সুস্থ সবল দেখতে তিনি। মহিলাকে দেখে মাস্টার মশাই বসা থেকে উঠে দাঁড়ান। মহিলা বলতে শুরু করে, ওই কুত্তা, তরে যে কইছিলাম টাকা নিয়ে বাড়িতাইতে কোনোশনিনি কথা, কাম না কইরা বড় লোকদের লগে কথা কস কেন? টাকাও তো হাতায় নিতে পারস না, টাহা কই, চা তো নাই তোর কাছে, রুটি কই পাইছস? ও হেই পোলা, কিনা দিছে কেন দেব সে মাইয়ারে, হের লগে ভাঙানোর চিন্তা করছস? তরে আইসে আমি বুঝাবো, বাড়ি চল। মাস্টার মশাইয়ের হাত ধরলেন মহিলাটি। হারুন নিলয়ের দিকে আরো করুণ দৃষ্টিতে তাকিয়ে চলে যেতে থাকে। হাতে থাকা আত খাওয়া রুটিটা রাস্তার উপরে ধুলে পড়ে যায়। নিলয় একবার অর্কদের দিকে তাকায়, আরেকবার মহিলার সাথে চলে যাওয়া মাস্টার মশাইয়ের দিকে তাকায়। কি হলো বোঝার চেষ্টা করে সে, কিন্তু বুড়ো লোকটা ইশারায় নিলয়কে এখান থেকে চলে যেতে বলে। নিলয় কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকে, মহিলাটি তাকে নিয়ে চলে যায়। ভাই, বসে না থেকে চলো যাই। মাস্টারের উপর নজর রাখ, ওই ছেলেগুলো মনে হচ্ছে ঝামেলা করবে। আরে গরিব মানুষ ভাই, সব কিছু ভাবলে চলে, বাদ দাও। এখন লিস্ট বানিয়েছিস? আদনান, রাজ, আকাশ, আরও সামনে কে কে আসছে লিস্ট বানাতে থাক। আচ্ছা, এখন চল তো। নিলয়েরা চলে আসে সেখান থেকে। তারপর নেহা সন্ধ্যা থেকে আজ বাড়িতে রয়েছে। বাড়িতে জিসান আর নেহা ছাড়া কেউ নেই। জিসান নেহার সাথেই বসে আছে। নেহা কেবল নিলয়ের কথাই ভাবছে। ছেলেটাকে কিভাবে শেষ করতে হবে সব কিছু সাজাতে থাকে নেহা, কিন্তু কোনো কিছু ঠিকঠাকভাবে করতে পারছে না। এদিকে আদনান সাহেবও সকাল থেকে বাড়িতে নেই, কেউ তাকে পায়নি, নিলয়ও এখনও ফেরেনি। নিলয় হাতে চিপসের প্যাকেট, ফুচকার, ফুল নিয়ে বাড়িতে প্রবেশ করে। ওরা দুজন নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় নেহার কাছে গিয়ে বসে। নেহা ওর দিকে তাকিয়ে তাকে প্রশ্ন করে, এগুলো কি? শুনেছি বউয়ের জন্য এগুলো আনলে তার রাগ কমে যায়। তুমি তো আমার বউ, তাই তোমার জন্য আনলাম এসব, নাও খাও। তুই কি ভেবেছিস আমার বোনকে তুই নিজের করে নিতে পারবি? আমার সাথে যা করেছিস সেটা আমার বোন মেনে নিয়ে তোর সাথে সংসার করবে। বিয়ে করা মানে একটা মেয়েকে অধিকার পবিত্রভাবে তাকে পাওয়া। নেহার সাথে আমার সম্পর্কটার রাশি হলো বিয়ে। এখন আমি আর সে কথা বলবো, মাঝখান থেকে তোকে যেন এখানে না দেখি। যা চলে যা, রুমে গিয়ে বসে থাক। বরবউয়ের ভেতরে তুই কেন থাকবি জানা শালাবাবু? নিলয় কথাটা বলে কোমর থেকে পিস্তল বের করে, তারপর জিসানের দিকে তাক করে। জিসান চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়। নিলয় পিস্তলটা আবারও কোমরে গুঁজে নিল। নেহার ফর্সা মুখটা রাগের চোটে লাল হয়ে গেছে। নিলয় মুচকি হাসে, তারপর চিপসের প্যাকেট নেহার দিকে বাড়িয়ে বলে, ও তুমি যতই আমাকে ইগনোর করো এড়িয়ে চলো না কেন, ভালো তো তুমি আমাকেই বাসবে না। তোমার জন্য এগুলো এনেছি, ভয় নেই, বিষ মিশিয়ে আনিনি কিন্তু।
নিলয় কথাগুলো বলে হাসলো। নেহা চুপচাপ চিপসের প্যাকেট হাতে নেয়। নিলয় ফুচকাগুলো নেহার দিকে বাড়িয়ে দেয়। নেহা সেগুলো হাতে নিল। এরপর নেহার জন্য আনা ফুলগুলো নেহার দিকে বাড়াতে নেহা সেগুলো হাতে নিল। নিলয় চেয়ে আছে নেহার দিকে। নেহা প্যাকেট খুলে চিপস বের করলো, তারপর ফুচকাগুলো বের করে একসাথে রাখলো। বললাম না আমাকে তুমি ভালোবাসবে। তুই কি করে ভাবলি তোর এত সস্তা জিনিসের জন্য তোকে ভালোবাসবো, বা আমাকে ভালোবাসতে তুই বাধ্য করবি? ভালোবাসা নিবি না, তোর প্রতি কোনো ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। কখনো ভালোবাসা তৈরি হবে না, বুঝেছিস? নেহা কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর সবকিছু ফ্লোরে ছুঁড়ে মারে সে। ফুলগুলো পায়ের জুতোর নিচে দিয়ে পিষতে থাকে। নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নেহার দিকে। নেহা বলতে থাকে, কি ভাবছিস এসব করে তোর প্রতি ভালোবাসা তৈরি হবে? ভালোবাসা নিবি না, দাঁড়া তোর ভালোবাসা আমি বের করছি। নেহা রান্নাঘরে চলে যায়। কয়েক মিনিটের মধ্যে হিটারে খুব বেশি গরম পানি করে আনে ও। নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় শুধু চেয়ে থাকে নেহার দিকে। নেহা বলা শুরু করে, ভালোবাসা পেতে চাস? কিরে বল, কথা বলিস না কেন? আমার ভালোবাসা নিবি? নে আমার ভালোবাসা। নেহা কথাটা বলে নিলয়ের বাম হাত ধরল। অনেক গরম পানি। নিলয়ের বাম হাত কোণের ভিতরে চেপে ধরে নেহা। নিলয় একটু কেঁপে ওঠে, তবে মুখে হাসি নিয়ে নেহার মুখের দিকে তাকিয়ে থাকে নিলয়। নেহা হিটারের প্লাগ কারেন্টের সাথে লাগিয়ে দেয়। পানি আরও গরম হতে থাকে। গরম পানিতে নেহা নিলয়ের হাত শক্ত করে ধরে রাখে। নিলয় চিৎকার করে না। নেহা বিরক্ত হয়ে হাত ছেড়ে দেয়। পাঁচ মিনিট এভাবে হাত ধরে রেখেও নিলয় একবারও বলে না নেহাকে হাত ছেড়ে দিতে। নেহা বিরক্ত হয়ে ফ্লোরে পানির গরমের হিটারটি ছুঁড়ে মেরে নিলয়কে বলে, সমস্যাটা কি তোর? আমি তোকে থানায় ধরে নিয়ে গেলে তোর মধ্যে কোনো ভয় থাকে না? আমি তোকে বিশ্বাস নিয়ে কষ্ট দিলেও আফসোস থাকে না? আমি তোকে কষ্ট দিলে তুই হাসিস? তোর হাত গরম পানিতে পাঁচ মিনিট রেখে দিলাম, কিন্তু তোর মধ্যে কষ্টের কোনো চিহ্ন নেই। চিৎকার করে বললি না ছেড়ে দিতে হাত? কি সমস্যা তোর আমাকে বল, কি চাস তুই? তোকে রাগাতে কষ্ট দিতে এসে আমি নিজেই রেগে যাই, বিরক্ত হয়ে যাই, কি চাস বল? কেন এমন করিস? তোমাকে চাই, তোমাকে চেয়েছিলাম নিজের কাছে রেখে কষ্ট দিতে, অথচ তুমিই আমার জন্য কষ্ট পাচ্ছ। আরও পাবে, আমাকে চাইবে তুমি, কষ্ট পেতে পেতে একটা সময় তুমি ভালোবেসে ফেলবে। আল্লাহ, তোকে কেন বিয়ে করেছিলাম? নিলয় আর কিছু বলল না, হাসতে থাকে নেহার দিকে তাকিয়ে। নিলয় সেখান থেকে উঠে চলে আসে। নেহা বিরক্ত নিয়ে নিলয়ে চলে যাওয়া দেখতে থাকে। নিলয় ছাদে আসলো, অ্যালোভেরা গাছ দেখতে পায়। সেখানে থেকে ডাল ভেঙে নিয়ে পোড়া হাতের সবখানে লাগাতে থাকে। প্রচণ্ড জ্বালা করছে হাত। নিলয় কেঁদে ফেলেছে, কিন্তু মুখে একটা চাপা হাসি নিলয়ের। নিলয় অ্যালোভেরা লাগাতে থাকে। অর্কদের মেডিসিন আনতে বলে ফোন করে। নেহা নিজের রুমে আসে। প্রচণ্ড রাগ লাগছে ওর, কী করবে বুঝতে পারছে না। নিলয়কে কষ্ট দিতে গিয়ে সে বিরক্ত হয়, নিজে রেগে গিয়ে কষ্ট পেতে থাকে। জিসান আসে নেহার রুমে। নেহাকে বলে, নিলয়কে এত সহজে তুই কিছুই করতে পারবি না। নিলয় নিজেকে কষ্টের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। তোকে সেদিন বলেছিলাম নেহা নিলয়কে মেরে ফেলতে, তুই শুনলি না। এখন বল কি করবি? নিলয়কে আমি মারবই। নিলয়? নেহার ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে রাকেশের কল। নেহা জলদি রিসিভ করে। রাকেশ বলে, ম্যাম আপনি বলেছিলেন রাজের লোকের ওপর বা রাজের ওপর নজর রাখতে। শহরে নতুন একটা কেলে এসেছে, ওর নাম শুভ্র, রাজ নিয়ে এসেছে। ইনফরমেশান অনুসারে শুভ্র নিলয়কে মারতে আসছে। এতটুকু? না ম্যাম, রাজের সাথে আদনান সাহেব মানে আপনার বাবাকে কোথাও যেতে দেখলাম। জানি না কোথায় যাচ্ছে, তবে মনে হচ্ছে আদনান সাহেবকে তুলে নিয়ে যাচ্ছে। গাড়ির নাম্বার কত? রাস্তার সব সিসিটিভি চেক করো, আমি আসছি। নেহা ফোন কেটে দেয়। জিসান প্রশ্ন করে, বাবা যে কত মস্তানদের সাথে ওঠা বসা করতে পারে কে জানে, রাজের সাথে বাবা কোথায় যেন গেল। আচ্ছা দেখ কোথায় গেছে, বাবা কেন যে এমন করে গ্যাংস্টারকে বাড়িতে এনে রেখেছে এটা কোনো কথা। আমি আসছি। নেহা বের হয়। তারপর ফরাদ, তমাল আর জীবন আসে মাস্টারের বাড়িতে। বাড়িটা প্রায় ভাঙচুর, পাঁচিলগুলো ভেঙে পড়ে আছে, টিনশেটের একটা বাড়ি। ফরাদ উঠানে গিয়ে মাস্টার মশাইকে ডাক দেয়।
ওই চাওয়ালা বেরিয়ায়, কোথায় তুই, পালিয়েছিস নাকি? একটা মেয়ে বেরিয়ে এলো। মেয়েটাকে দেখে ফারাদ, তমালার জীবন তো হা হয়ে গেছে। মেয়েটা দেখতে এতটাই সুন্দর যে ওদের চোখের পলক পড়ছে না। যেমন দেখতে তেমনই শরীরের গড়নও, চুলগুলোও বেশ সুন্দর, তবে মুখে হাতে পায়ে লাল দাগ পড়ে আছে। মনে হচ্ছে কে যেন তাকে মেরেছে। চোখে একটা বিষাদের চিহ্ন। মেয়েটা হলো মাস্টার মশাইয়ের মেয়ে, তার নাম রূপা। রূপাকে ফারাদদের দেখে বলল, কে আপনারা, কাকে চাই? চেয়েছিলাম তোর বাবাকে, কিন্তু এখন তো আর ওনাকে চাই না, তোকে চাই। রূপা বুড়ো কুচকে তাকায়। তারপর ফারাদ রূপার দিকে তাকিয়ে থাকে। সুন্দর চেহারার মেয়েটাকে দেখে ফারাদ আর তার বন্ধুরা একদমই চোখ সরাতে পারে না। রূপা বলে, বাবাকে খুঁজছেন? তোমার বাবাকে তো খুঁজছিলাম মামনে, কিন্তু তোমাকে পেয়ে তোমার বাবাকে আর কি দরকার বলো? এমন করে কথা বলছেন কেন? কারা আপনারা, এখানে কি করেন? মামনি, তোমাকে দেখে তো আমার মন পুরাই লাভারের মতো পুড়ে গেছে। আসো, জড়িয়ে ধরে আমাকে ঠান্ডা করো। রূপা এগিয়ে আসে, ফারাদের গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। ফারাদ চর খেয়ে মুচকি হাসে। ফারাদের ভিতরে পশুত্ব জেগে উঠেছে। সে রূপার দিকে এগিয়ে আসে, রূপাকে ধরে হাঁচকা টান দিয়ে বুকের সাথে চেপে ধরে। তারপর রূপার চুলে হাত ঢুকিয়ে বলে, তোমাল পোড়াই আগুন রে, এটাকে তো আমার চাই চাই। তাহলে দেরি কেন, চলো নিয়ে যাই, তারপর একসাথে না হয় খাবো। না না, আগে আমি। আমাকে স্যার বলছি, কে তোরা? বাবা আমাকে বাঁচাও, কই তুমি? রূপার জোরে চিৎকার শুনে মাস্টারমশাই বের হয়ে আসলো। অসুস্থ শরীর নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলেন তিনি। হঠাৎ রূপার চিৎকার ঘুম ভেঙে যায়। দৌড়ে বাইরে আসেন তিনি। এসে গতদিনের সেই ছেলেদের দেখতে পায়। তোরা তোরা এসেছিস কেন? দাঁড়া, আমার মেয়েকে। আরে চাচা, যে চাচা কি জিনিস বানাইছেন আপনি? উফ, দেখেই তো মাথা কাজ করে না। আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি, তিন চার দিন পর ফেরত পাঠিয়ে দেব। জানোয়ার, স্যার আমাকে, বাবা আমাকে নিয়ে যাও, ওরা অনেক বাজে কথা বলছে। তোরা তোরা এসেছিস কেন? ছাড় 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 আমার মেয়েকে, ছাড় ছাড় বলছি আমার মেয়েকে। মাস্টারমশাই এগিয়ে আসে, ফারাদের গালে একটা চড় দেয়। ফারাদ রূপাকে ছেড়ে দিয়ে রূপার হাত ধরল। তারপর মাস্টারমশাইয়ের বুকে একটা লাথি দেয়। উনি ছিটকে গিয়ে পড়ে, কপাল গিয়ে লাগে ইটের উপরে। কপাল ফেটে রক্ত বের হতে শুরু করে। তবু উনি ওঠার চেষ্টা করে, কিন্তু তমাল আর জীবন এসে লোকটাকে মারতে শুরু করলো। রূপা নিজেকে ছাড়িয়ে ওর বাবার কাছে যায়। তমালদেরকে ধাক্কা দিয়ে নিজের বাবাকে জড়িয়ে ধরে রূপা। ফারাদ এগিয়ে আসে সেখানে। রূপার গা থেকে ওড়নাটা খুলে নিয়ে নাকে দিয়ে গন্ধ শুকলো। আহ, কি মেলি গন্ধ! আমার তো এটাকেই চাই, ওই বুড়োটারে ধরে মার। আমি মেয়েটারে নিয়ে যাচ্ছি, আত্মরা করে আসবি। আমার বাবাকে মেরো না, ওনাকে ছেড়ে দাও, আমার বাবা মরে যাবে। ওই মামনি, এত চিৎকার করলে হবে? চলে আসো আমার সাথে, তোমার নরম গায়ে নরম নিঃশ্বাস ফেলে তোমাকে চোখে দেখতে চাই। তোমরা কারা, এভাবে টানাহেসরা করছো কেন? একটা মহিলা কথাটা বলল। সবাই সেদিকে তাকায়। মহিলাটা বুড়োর বয়সের প্রায় কাছাকাছি, মানে মাস্টারমশাই থেকে প্রায় 8 বছরের ছোট হবে। মহিলাটা হলো সারাদি বেগম, সারাদি রূপার সৎমা। সারাদিকে দেখে বলে, আরে আবার এই মালটা কোথা থেকে আসলো? তোর একটু শান্তি নেই? তোমরা কেন শুধু শুধু মেয়েটাকে নিয়ে যাবে, কি করবে তার সাথে? মেয়েটা তো দেখতে জোস, ওর সাথে একটু সময় কাটাবো, 4-5 দিন থাকবে, আবার রেখে যাব। এই পুরোটা তো হচ্ছে না। 5 দিন অনেক সময়, 5 দিনের জন্য 50,000 টাকা দিতে হবে, আমি ওর সৎ মা হই। মা, তুমি আমাকে ওদের কাছে বেচে দিচ্ছ, তুমি কেমন মা? চুপ কর, তোর বাপের যখন আমি বিয়ে করি তখন তোর বাপের অনেক কিছু ছিল, এখন কিছুই নেই। শুধু শুধু কেন পড়ে আসি, ঠিক মতন খাওয়াতে পড়াতে পারে না তোর বাপ। দেখো তোমরা ওরে নিয়ে যা ইচ্ছা করো, কিন্তু 50,000 টাকা দিয়ে তবে যেতে হবে। আরে বাহ, এরকম তো একজন দরকার, এ তো দেখি আমাদের থেকেও বেশি কুত্তা কামিনে। সারদি,
তুমি এটা করতে পারো না, সে আমাদের মেয়ে নয়। সৎ মা তুমি, মা তো নাকি? তোমার ভেতরে একটু খারাপ লাগা আসছে না? আরে চুপ কর, কিসের খারাপ লাগা? ওই মেয়ে আমার না, আমি ঠিকভাবে খেতে পারলে হবে। ওই তোমরা দেরি করছো কেন? বড় লোক ঘরের ছেলে পুলে তোমরা। ওই ফকিনীর মেয়েকে পছন্দ হয়েছে, শুধু শুধু নিয়ে যেতে দিব না, টাকা দাও তারপর নিয়ে যাও। সারদি তুমি এত খারাপ, আমি জানতাম না আমার সাথে খারাপ আচরণ করো, কিন্তু তোমার ভিতরে কি একটু মনুষ্যত্ব নেই? এই চুপ, অনেক হয়েছে ফ্যামিলি ড্রামা। তোমাল গাড়ি থেকে টাকা এনে ওই মহিলার মুখে ছুড়ে মার, তারপর এখান থেকে মেয়েটাকে নিয়ে চলে যাব, জলদি কর ভাই। দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও, ও পড়াশোনায় অনেক ভালো, সে অনেক বড় হতে চায়, এমনটা তোমরা করো না, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও। ওদের কথা ফারাদারা শোনে না, তমাল এগিয়ে যায় গাড়ির দিকে। ঠিক তখনই একটা ছেলে এসে তমালের সামনে দাঁড়ালো। তমাল বলে, আব্বে তুই কে রে, এখানে কি করছিস? সেদিনও কাজের মধ্যে একটা ছেলে ঝামেলা করলো, আজকেও তো খিরে। তোরা এখানে? আমার নাম অর্কু, তোরা আমাকে চিনবি না, তবে আমি তোদেরকে চিনি। অর্ক কথাটা বলে মুচকি হেসে তমালের দিকে তাকায়। ফারাদ পিছনে না দেখে চিৎকার করে বলে, কিরে তমাল দেরি কেন করছিস? জলদি কর না, দেরি হচ্ছে তো। তমাল কিছুই করবে না। আরে ভাই কে রে এটা? ফারাদ দেখতো ঝামেলা করছে রে। সবাই ঘুরে তাকায় সেদিকে, তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়ানো। অর্ক সবার দিকে তাকায়, সে এগিয়ে আসে বাড়ির ভিতরে। মাস্টার মশাইয়ের কাছে এসে তাকে মাটি থেকে টেনে তুলে এক জায়গাতে বসালো, তারপর টিস্যু বের করে রক্ত মুছে দেয় তার। রূপাকে ইশারা করে মাস্টার মশাইয়ের পাশে এসে বসতে, রূপা এসে তার বাবার পাশে বসলো। ফারাদ চিৎকার করে বলে, ওই বুড়ো, এই মালটা কে রে? তোর মেয়ের পুরাতন কাস্টমার ওই মহিলা, এটা কে? আগে কি এটার কাছ থেকে মাল খেয়েছিস নাকি? ওই ঠিকভাবে কথা বলে, এখানে তোর মতো জানোয়ারের মতন কেউ নেই, সবাই মানুষ। শালা হারামি, কে তুই? এখানে কি চাস? চিনিস তুই আমাকে? আরে ভাই, এই চেনা চিনির ডায়লগ তো অনেক পুরনো, চল রাস্তায় গিয়ে কথা বলি, শুধু শুধু এখানে ঝামেলা করে লাভ নেই। দেখ শালা, এই মেয়েটাকে আমার ভাল লাগছে, এটারে না হয় না নিয়ে আমি যাব না, কেটে পড় এখান থেকে, নাহলে তোর অবস্থা কি করব বুঝতে পারছিস না। কিন্তু কথা শুনলে ভালো লাগে রে, কিন্তু তুই তো জানো আর। ওই কে তুই, এখানে কেন এসেছিস? ঝামেলা করবি না বাড়িতে, যা বলছি ওরা ওই মেয়ের জন্য 50,000 টাকা দিতে চেয়েছে, রাজি হয়েছি, তুই মাঝখানে এসে একদম ঝামেলা করবি না বলে দিলাম। আরে আন্টি, মাত্র 50,000 টাকা, অপেক্ষা করেন, 1,00,000 পাবেন। 1,00,000? আমি রাজি। অর্ক মুচকি হাসে, ফারাদের দিকে এগিয়ে আসে। জীবন অর্ককে মারার জন্য দৌড়ে আসতে অর্ক কোমর থেকে পিস্তল বের করে জীবনের বুকে গুলি করে। ভয়ে আটকে ওঠে সেখানে থাকা সবাই, জীবন ছিটকে গিয়ে পড়ল দূরে। অর্ক ফারাদের দিকে পিস্তল ধরতে ফারাদ ভয়ে কাঁপতে থাকে। অর্ক বলে, তোকে এখানে মারতে পারি, কিন্তু তোর বাবা হারুন সাহেব তোর লাশটা খুঁজে পাবে না, তাই তিনি যেন তোর লাশটা খুঁজে পায়, বা বলতে পারিস তোর মৃত্যুটা যেন তিনি নিজের চোখের সামনে দেখতে পারে, সেই জন্য তোকে ছেড়ে দিচ্ছি। যে কামড়ানো কুকুর হয় তাকে মারলে কেউ গালি দেবে না, বরং তালি দিয়ে বলবে ভালো করেছিস, তোদের মধ্যে একটা কুকুরকে মারলাম, এরপর তোকে মারব, সেটা তুই নিজের চোখেই দেখিস, যা কেটে পড় এখান থেকে। ফারাদ আর তমাল দৌড়ে মাস্টারমশাইয়ের বাড়ি থেকে চলে আসে। অর্ক এগিয়ে যায় সারদি বেগমের কাছে, অর্কের হাতে তখনও পিস্তল। অর্ক তার পিস্তল দিয়ে কপাল চুলকাতে চুলকাতে বলে, টাকা লাগবে? ভাবতেই অবাক লাগে, শুনেছি মায়েরা নাকি কখনো খারাপ হয় না,
শুনেছি মা শব্দের ভেতরে একটা বিশেষ অনুভূতি লুকিয়ে আছে। সব প্রশান্তির নামই হলো মা। মা নিজের হোক বা অন্যের, মা কখনো খারাপ হতে পারে না। আর আপনি হলেন মা নামের কলঙ্ক। আপনাকে মা হিসেবে মানাই না, সৎ মা হোক বা নিজের। মায়ের মনে সন্তানের প্রতি একটা ভালোবাসা থাকেই, যেটা আপনার ভেতরে নেই। নিজের মায়ের জায়গাতে বসিয়ে ওদেরকে ভালোবাসতে শিখুন। সম্মান শ্রদ্ধার বেঁচে থাকার মানে তাহলেই বুঝতে পারবেন। রূপা অর্কের দিকে তাকিয়ে আছে। ছেলেটা কি সুন্দর করে কথা বলে, চুলগুলো এলোমেলো, তবে বেশ সাবলীল বাচন ভঙ্গি। অর্ক মাস্টার মশাইয়ের কাছে আসে, তাকে 10,000 টাকা দিয়ে বলে, আপাতত চিকিৎসা করাবেন, এটা আমার থেকে আপনার জন্য সম্মানের খরচ। যদি না নিতে চান ধার দিলাম, যখন ইচ্ছে তখন শোধ করবেন, কিন্তু টাকা যেন ওই মহিলার কাছে না যায়। আমি কালকে আসবো খোঁজ নিতে। অর্ক আর দাঁড়ায় না, সেখান থেকে চলে আসে। তারপর শুভ্র মাহিকে নিয়ে রাজের কাছে আসলো। রাজ মাহির দিকে তাকিয়ে আছে। রাজ শুভ্রকে বলল, এটাকে কোথায় পেয়েছিস? এটাকে আন্ডারওয়ার্ল্ডের একজন শিকার। আমি তো চিনি না। কিন্তু আমি চিনি, সে নিলয়কে মারতে চায়, এজন্য সাথে করে নিয়ে এসেছি। নিলয়কে মারতে চায়? নিলয়ের এত শত্রু আছে জানতাম না তো। তো তুমি কোন নিলয়কে মারতে চাও? কারণ নিলয়। আহ থাক না ভাই, নিলয়কে সে মারতে চায় মানে সে আমাদের দলের লোক। নিলয়কে খালি দেখিয়ে দাও, আমরা ওকে মেরে ফেলব। আচ্ছা ঠিক আছে, আদনান সাহেব এখন আমার কাছে আছে, সবাই রেডি থাকবে। শুভ্র মাইকে নিয়ে চলে যায়। রাজ আরিফকে ডাকে। আরিফ আসে রাজের সামনে। ওই মেয়ের উপর নজর রাখ, হুট করে একদিন শুভর সাথে মেয়েটার পরিচয়, নিলয়কে সেও মারতে চায়, বিষয়টা দেখতে হবে, খোঁজ নে। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব বের করে ফেলছি। আর শোন, শুভকে একা আমার কাছে পাঠিয়ে দিবি, ওরা আমার দরকার আছে, খুব তাড়াতাড়ি আমেরিকা মাফিয়া দেশে আসবে। আচ্ছা ভাই। আরিফ চলে যায় রাজের সাথে কথা বলে। রাজ সোফাতে বসে সিগারেট টানছে। রাজের মাথায় নতুন একটা প্ল্যান ঘুরছে। রাজ নতুন একটা গেমস খেলতে চায়। নেহা থানাতে আসলো। রাকেশ, সাব্বি, জিসান আর শিমুল এসে নেহার সামনে দাঁড়ালো। নেহা বলে, আমার বাবা কি রাজের সাথে গিয়েছে? হ্যাঁ, আমি নিজে দেখেছি। আমি বুঝি না বাবা কেন আন্ডারওয়ার্ল্ডের লোকেদের সাথে ঘোরে, সে কি চায়? সে কি আদেও জানে না তার মেয়ে পুলিশ অফিসার? কেন তিনি এমন করে? জানি না ম্যাম, তবে রাজ হলো আসলে মেন হারামি। নিলয় যা যা বলেছে তা সবটাই সত্য। ডেভিল জনসন বলে ইন্টারপোলে একটা মাফিয়া আছে, তার ছবিও কালেক্ট করেছি। ইন্টারপোল পুলিশের মাধ্যমে জানতে পারি যে একজন ড্রাগস বিজনেস করে, তবে তার সবচাইতে বড় বিজনেস হলো নারী পাচার। আর ডেভিল টার্গেট করে এশিয়ার গরিব দেশগুলোকে, কারণ সে ভালো করেই জানে গরিব দেশে দরিদ্রতার পরিমাণ বেশি। আর সেই সুযোগে কাজের ফাঁদ পাতে ডেভিল। ওর হয়ে প্রতিটা দেশে একটা সংস্থান কাজ করছে, যেটা শিক্ষিতদের বেশে নারীদের উদ্বুদ্ধ করে দেশের বাইরে কাজের জন্য পাঠানো। আর গরিব ঘরের মেয়েরা, বিশেষ করে সুন্দরী মেয়েরা যদি ফাঁদে পা দেয়, তারা দেশের বাইরে পাঠানোর নাম করে বড় বড় কন্টেনারের ভিতরে পুড়ে ডেভিডের কাছে পাঠায়। আর ডেভিড ওদেরকে দিয়ে পতিতালয়ের বিজনেস করে, কারণ বিভিন্ন দেশ এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এসব দেশের মেয়েদের চাহিদা রয়েছে। আর এইসব দেশের ভিতরে একজন গ্যাংস্টারকে ডেভিড প্রচুর টাকা দেয়, যে মূলত সব কিছু দেখে শুনে ঠিক মতো মাল ডেলিভারি দিয়ে থাকে। আর এই কাজটাই করে এদেশ থেকে রাজ। আমাদের কাছে যখন নিলয়ের কেসটা আসলো, তখন এই সন্দেহের উপর ভিত্তি করে নিলয়ের উপরে ওয়ারেন্ট আসে। কিন্তু মূলত নিলয়ের কারণে রাজ তেমন সুবিধা করতে পারতো না। নিলয় হলো বড় গ্যাংস্টার। যতটা ধারণা করা হচ্ছে, নিলয়কে ডেভিড কিনতে চেয়েছিল, মানে রাজের জায়গায় নিলয়কে চেয়েছিল, কিন্তু নিলয় তা করেনি, ফলে রাজ ডেভিডের হয়ে কাজ করে। আর রাজের সাথে আপনার বাবাও আছে,
রাকেশ এক নাগারে কথাগুলো বলল। নেহাসহ সেখানে উপস্থিত থাকা সব পুলিশেরা মনোযোগ দিয়ে শুনেছে। নেহা বুঝতে পারছে না কি করবে এখন। সে তার বাবাকে ধরবে নাকি নিলয়কে নাকি রাজকে। পুলিশদের নিয়ে সে আরও আলোচনা চালাতে থাকে। রাজের সাথে আদনান সাহেব এসেছে। আদনান সাহেব কেন এসেছে? কারণ রাজ তাকে বলেছে নেহাকে তুলে নিয়ে গেছে ওর লোক। আর আদনান জানে রাজ কেন মেয়েদের তুলে নিয়ে যায়। পাচার করার জন্যই তুলে নিয়ে যায়। এই জন্য নেহাকে বাঁচাতে রাজের সাথে চলে এসেছে আদনান। কিন্তু আদনান সাহেবকে রাজ একটা বিরাট বড় গোডাউনের ভিতরে আনে। সেখানে রাজের সাথে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হারুন সাহেবও আছে, সাথে আছে ফরাদ তমাল আরও অনেকে। একটা চেয়ার দেখতে পায় আদনান। রাজ তাকে বসতে বলে। আদনান চেয়ারে বসতে বসতে বলে, আমার মেয়ে কোথায়? রিল্যাক্স মিস্টার আদনান, আপনার মেয়েকে দরকার, নিজেই ফোন করুন, নিজেই খোঁজ দিন সে কোথায়। আদনান সাহেব ফোন বের করে, নেহার নাম্বারে কল দেয়। সে রিং হয়, নেহা রিসিভ করে। মা তুই কোথায়? আমি তো থানাতে, কেন কি হয়েছে? তুই ঠিক? মুরাদ গিয়ে ফোনটা কেড়ে নেয়, তারপর ফ্লোরে ছুড়ে মারে। আদনান সাহেব রাজের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। রাজ হাসতে থাকে। রাজ ইশারা করতে তিনজন ছেলে এসে আদনানের হাত পা বেঁধে দেয় চেয়ারের সাথে। তারপর আদনান সাহেবকে বলে, শখ খেলি নাকি? রাজ, হারুন, তোমরা এসব কি করছো? আমাকে এভাবে ট্র্যাপ করে ধরে আনলে কেন? শুনলাম তুই নাকি আকাশকে মারতে চাস। না, তোকে কেন মারব? আমিও তো জাতীয় পার্টির লোক। শালা চুপ কর, ওই তোর লোকে ডাক, কি যেন নাম, নিলয় না? ডাক ওকে। আরে রিল্যাক্স স্যার। শোন আদনান, এখন তোকে এনেছি তোকে মারার জন্য। এখন নিলয়কে ডাকবি তুই, আর তারপর তোর মেয়েকে আমরা ডাকবো। গেমটা তো বুঝতেই পারবি। আদনান সাহেব বুঝতে পারে না কি হচ্ছে। তারপর আদনান সাহেব বুঝতে পারে না কি হতে যাচ্ছে। নিলয়কে মারার জন্য তাকে তুলে এনেছে নাকি তাকে মারার জন্য তুলে এনেছে। সে কি নিলয়কে ডাকবে নাকি নেহাকে ডাকবে? আদনান সাহেব রিল্যাক্স হয়। এখানে উত্তেজিত হওয়া যাবে না। আদনান সাহেব বলে, রাজ, জীবনে চলার পথে আমাদের থামতে হয়। নিজেকে যতই চলমান রাখা হয় না কেন, কোথাও না কোথাও একবার আমাদের সবাইকে থামতে হবেই। আর তখনই জীবনে আসে একটা অসহ্য যন্ত্রণা, সেই যন্ত্রণাতে মানুষ হারিয়ে যায়। আমি ভেবেছি তোর জীবনে এই যন্ত্রণাটা না জানি খুব দ্রুত এসে পড়ে। কারণ নিলয়কে ডাকলে বুঝতেই পারছিস কি হতে পারে। নিলয়কে আমি চিনি, সে একটা মানুষ, পাগলাটে জানোয়ার। তোকে মারাটা কি সহজ ভেবেছিস? পারবি না রে। আদনান সাহেব, আপনি সময় নষ্ট করছেন। তবে আমি এখান থেকে যাচ্ছি, অরুণ স্যার আর ওর ছেলেরাই নিলয়কে মারবে। রাজ কথাটা বলে উঠে দাঁড়ায়। রাজ সেখান থেকে চলে যায়, বাইরে আসে, শুভ্রকে কল করে। শুভ্র ফোন রিসিভ করে। রাজ বলে, একা আছো তুমি? হ্যাঁ স্যার। তাহলে জলদি আসো গোডাউনে, নিলয় আসবে এখনই, আর তাকে পেছন থেকে মারবে। ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ, একা আসবে কিন্তু। রাজ ফোন কেটে দেয়। শুভ্র নিলয়কে মারবে আর রাজ আদনানকে মারবে, এটাই রাজের প্ল্যান। থানার মধ্যে পায়চারি করছে নেহা, কি করবে বুঝতে পারছে না। আদনান সাহেবের কথা শুনে ওর সন্দেহ হয়, কন্ট্যাক্টে চাপা ভয় ছিল। আর কথা শেষ না হতেই আদনান ফোন কেটে দেয়, যেটা কখনো হয়নি। নেহার কথা শেষ না করে আদনান কখনো ফোন কাটেনি। তাহলে কি আদনানকে প্ল্যান করে তুলে নিয়ে যাওয়া হয়েছে? নেহা তার পুলিশ টিমকে এখনই ডাকে। কয়েক সেকেন্ডের ভিতরে সব পুলিশেরা একসাথে এসে জড়ো হয় নেহার সামনে। নেহা বলে, আমার সন্দেহ, বাবাকে রাজ তুলে নিয়ে গেছে, কারণ বাবা কোনো কারণ ছাড়া আমাকে ফোন করেছে। কিছু বলার আগেই বাবার ফোন কাটা, তারপর সুইচ অফ বলা, সব কিছু সন্দেহ জাগিয়েছে। তাহলে কি করবেন এখন? তুমি না দেখেছিলে বাবা রাজের সাথে গিয়েছে? নিশ্চয়ই রাজ বাবাকে কিছু একটা বলেছে, আর যে কারণেই রাজের গাড়িতে বাবা গিয়েছে। তাহলে আমরা চলেন সেখানে যাই। সাব্বির, বাবার নাম্বারের লাস্ট লোকেশন কোথায় দেখেছিল খোঁজ নাও এখনই। শহরের মাঝখানে একটা পুড়ে যাওয়া গোডাউনের লোকেশন ছিল। ও, চলো তাহলে সেখানে। ওরা একসাথে বের হয়। তারপর
হারুন আদনানের কাছে ফোন দেয়। আদনানের এক হাত খুলে দেওয়া হয়েছে। সেখানে দুজন ছেলে প্রবেশ করে। ফারাদ আর তমাল আসে সেখানে। ফারাদ এসে হারুনের কাছে এসে বলে, বাবা ওই শালা নিলয় কোথায়? আমি জানি আমার বন্ধু জীবনকে নিলয়ের লোক মেরেছে। আমি নিলয়কে মারব, নিলয়কে এনে দাও এক্ষুনি। সে কোথায় বলো? আরে ঠান্ডা হো, নিলয়কে আনার জন্যই তো এই মালটাকে তুলে নিয়ে এসেছি। এটার দ্বারা নিলয় এখানে আসবে। কিন্তু এটা তো এমপি আদনান সাহেব, এটার সাথে নিলয়ের কি সম্পর্ক? নিলয় কি এমপির ছেলে? সে কি জানে তার বাবাকে তুলে আনা হয়েছে? নিলয় যেই হোক না কেন, মাল রেডি আছে না। নিলয় আসলেই এই মেশিনের সব কয়টা গুলি নিলয়ের বুকে ঢুকিয়ে দেব। সে জানে না আমি কি করতে পারি। আদনান সাহেব মুচকি হাসতে থাকে। বাচ্চারা জানেই না নিলয়কে। আদনানের হাসি দেখে হারুন বলে, কি রে তুই হাসছিস কেন? স্যার, কিছু মানুষের জীবন হলো উই পোকার মতন, যখন বের হয় সে তার মৃত্যু নিয়েই আগমনের বার্তা দেয়। উই পোকা বের হয় আর মৃত্যু বলেই আমি এসেছি। মানে উই পোকার গল্প কেন করছিস? স্যার, সময় হলেই বুঝবেন উই পোকার গল্প কেন শোনালাম। দিন ফোনটা, নিলয়কে কল করি। আদনান সাহেব হাত বাড়ায়, হারুন ফোনটা এগিয়ে দেয়। লক খোলা ছিল, আদনান নাম্বার পাতিয়ে নিলয়কে কল দেয়। নিলয় রিসিভ করে। আদনান সাহেব বলে, নিলয় শহরের মাঝে যে পোড়া গোডাউন আছে সেখানে আমাকে তুলে এনেছে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হারুন সাহেব। আদনান ফোন কেটে হারুনের দিকে ফোনটা বাড়িয়ে দেয়। হারুন ফোনটা নিয়েই বলে, কি ব্যাপার, তাকে আসতে বললি না কেন? আমি বুঝি না মানুষ এত বোকা কেন হয়। যখন মানুষ মরতে চায় ঠিক তখনই তারা উত্তেজিত হয়ে পড়ে, মাথা কাজ করা ছেড়ে দেয়। হারুন সাহেব সৃষ্টিকর্তার জিকির করতে থাকেন। শুনেছি মৃত্যুর সময় আল্লাহ জিকিরের কাজ হয় না, কারণ আল্লাহ আগে বহু সময় দিয়ে থাকে তার নাম জপ করার জন্য। কিন্তু মানুষেরা বোকার মতন শেষ সময় এসে জিকির শুরু করে। কিন্তু সৃষ্টিকর্তা তো বোকা নয় হারুন সাহেব, যিনি মানুষ সৃষ্টি করতে পারে। আর তিনি কি মানুষের চালাকি বুঝে না? তবুও মাফ করার মালিক তিনি। তিনি জানেন কোন সময় মানুষ জিকির প্রিয় হয়ে যায়। তবুও বললাম জিকির করুন, মৃত্যু আসছে খুব দ্রুত। আরে শালা, তুই তো দেখি বেশি কথা বলছিস, তোকে তো আগে মারবো আমি। ফারাদ থাম, তাকে মারার আগে নিলয়কে আসতে দে, নাহলে বেচারা নিলয়ের আশাটা না দেখে মরলে আফসোস করবে। আদনান সাহেব শব্দ ছাড়া হাসলো। আদনান সাহেব জানে নিলয় আসবে, কিন্তু অন্যরা জানে না নিলয় আসলে এখানে কি হবে। রাজ পায়চারি করছে, শুভ্র আসে তার সামনে, শুভ্রের হাতে পিস্তল। শুভ্র এসে রাজকে বলে, নিলয় কোথায়? সে আসেনি এখনো, তবে এসে যাবে দ্রুত। শালা ভয় পেয়েছে। নিলয়কে কখনো দেখেছো? না। তাহলে কিভাবে বলো? নিলয় ভয় পায় না। নিলয়কে তুমি চেনো না, অপেক্ষা করো। ঠিক আছে, আমি আকাশ আহমেদকে কল করব, তাকে এখন ডাকবো। আজকেই সব খেলা শেষ হবে ওদের, এরপর হব আমি প্রধানমন্ত্রী, আর তোমার বাবাকে বানাবো আন্ডারওয়ার্ল্ডের কিং। ও, তাহলে এই হলো আপনার আসল প্ল্যান। গেমটা ভালো লাগছে আমার। ওরা দুজন আড়ালে অপেক্ষা করে। রাজ আকাশকে কল করবে, ঠিক তখনই একটা গাড়ি এসে থামে সেখানে। গাড়ি থেকে একসাথে নেহারা নামলো। নেহা, সাব্বির, রাকিব, শিমুল আর রাকেশ নামলো। ওরা পাঁচজন গোডাউন এরিয়াতে আসে। রাজ নেহাকে দেখে ফোনটা কেটে পকেটে রাখে। শুভ্রকে বলে, ওয়েট, পুলিশ ভিতরে প্রবেশ করুক। আপনার লোকেরা কোথায়? আমার লোকেরা আদনান সাহেবকে ঘিরে রেখেছে, সবাই দূর থেকে তাদের পজিশনে আছে। তাহলে অপেক্ষা করুন। নেহারা পিস্তল হাতে ভিতরে আসে। নেহা দেখতে পায় ওর বাবাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। নেহা চিৎকার করে ডাক দেয়, বাবা এরা কারা? সবাই ঘুরে তাকায় দরজার দিকে। পাঁচজন পুলিশ এসেছে এখানে। পুলিশদের দেখে হারুন অবাক হয়। হারুনের দিকে তাকায় নেহা। হারুন বলে, আরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার যে এখানে কি মনে করে? স্যার, আপনি এখানে? আমার বাবাকে তুলে কেন এনেছেন? হে, এনেছি,
কারণ তোমার বাবা হলো কান, আর কান টানলে মাথা আসবে। তার মানে আমাকে মারতে চান, আমাকে মারার জন্য বাবাকে তুলে এনেছেন? আরে ধুর, তোমার মতো একটা চুনু ফুটিকে মারতে আবার তোমার বাবাকে তুলে আনা লাগে নাকি? তোমাকে যেখানে সেখানেই মারতে পারি, তুমি তো সাধারণ একজন। তাহলে বাবা, আমার এগুলো ভালো লাগছে না, আমি এটারে মেরে দিলাম। আরে থাম, ওই কে আছিস? ওই পাঁচটা পুলিশের হাত পা মুখ বেঁধে ফেলে রাখ এখানে। সাথে সাথে কতগুলো ছেলে আসে নেহাদের পিছনে। নেহা এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই হারুন গুলি করে আদনানের পাশে। হারুন গুলি চালিয়ে পিস্তলের আগায় ফু দিয়ে নেহাকে বলে, কি ভাবছিস, গুলিটা মিস হলো? না রে, গুলি মিস হয়নি, বুঝালাম। বেশি লাফালাফি করলে তোর বাবাকে মেরে ফেলবো, তাই চুপচাপ থাকবি। ওই বেঁধে ফেল সবগুলোকে, আর হাত থেকে পিস্তলগুলো নিয়ে আমার কাছে আন। আমার বাবার কিছু হলে তোকে আমি এনকাউন্টার করবো, দেখিস। হারুন হাসতে থাকে, রাজা শুভ্র দূর থেকে সব কিছু দেখছে। হারুন তো বেশ হারামি। শুভ্রের কথায় রাজ হাসে। রাজ বলে, দেখতে থাকো কি হতে যাচ্ছে। বেশ কিছু সময় পার হয়, গোডাউনের দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে পায় সবাই। দরজার দিকে তাকাতে দেখে নিলয় দাঁড়িয়ে আছে। নিলয়কে দেখে ফারাদ এগিয়ে যেতে থাকে, হারুন তাকে বাধা দেয়। নিলয় মুখে মাস্ক পরে শীষ বাজাতে বাজাতে ভিতরে প্রবেশ করে। নেহারা ফ্লোরে পড়ে আছে, হাত পা বেঁধে ঠোঁটের টেপ লাগিয়ে বেঁধে রাখা হয়েছে ওদেরকে। নিলয়ের দিকে ওরা তাকায়। নিলয় একা এসেছে ভাবতেই নেহারা অবাক হলো। নিলয় এগিয়ে এসে একটা চেয়ার টেনে বসলো, তারপর হারুনের দিকে তাকিয়ে বলে, এই ছেলেটা তাহলে তোরই ছেলে? হে, আর সে তোকে মারবে। শুভ, এখনই নিলয়কে গুলি করো। কিন্তু কাকে গুলি করব? আরে এই যে পিছনে ঘুরে যে বসছে তাকে গুলি করো, সেই নিলয়। আমি তার মুখ না দেখেই গুলি করব, এটা তো হবে না। জঙ্গলের শের যখন শিকার করে তখন সে সামনে থেকে ঝাঁপিয়ে পড়ে শিকারের উপরে, আর ক্যাকশিয়াল পিছন থেকে চুপি চুপি এসে রাজার শিকার করা খাবারে ভাগ বসে। আমি খ্যাকশিয়াল হতে আসিনি, আমি এসেছি গ্যাংস্টার জগতের রাজা হতে। আর একজন রাজা কখনো কাপুরুষের মতো পিছন থেকে অন্য কারো রাজাকে মারতে পারে না। রাজ ভুরু কুচকে তাকায় শুভ্রের দিকে। শুভ্রের ভিতরে এই গ্যাংস্টার জগতে রাজা হওয়ার তীব্র ক্ষুধা দেখে ভয় পায়। রাজ কিছু বলল না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিলয়দের দেখতে থাকে ওরা। নিলয় আদনান সাহেবের দিকে তাকায়। আদনান সাহেব মুচকি হাসলো। নিলয় বলে, এই চেনা জগৎ সকল স্মৃতির পংক্তিমালা, সবই রয়ে যায় অদেখা, সবই আবছা কাচের ঝাপসা আলোর মায়া। অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনা, আপন চিন্তার রহস্যময় আয়নাতে নিজেকে আরও বেশি রহস্যময় মনে হয়, হিংস্র মনে হয়, সেই হিংস্রতা বড্ড ভয়ঙ্কর। নিলয়, তোর জন্য আমার সব কিছু নষ্ট হয়েছে, ওই বুড়ো লোকটার মেয়েকে তুলে আনতে পারিনি, আমি তোকে মেরে ফেলব। আরুন সাহেব আদনান সাহেবকে ছেড়ে দেন, আমি তো এসে গেছি, তাকে রেখে কি হবে? এত সহজে যদি মগডালের পাকা ফলটা পারা যেত তাহলে ডাল ভেঙে নিচে পড়ার ভয় থাকতো না। ডাল ভাঙার ভয় করি না আমি। তোর দিকে চারপাশ থেকে অস্ত্র নিয়ে তাক করে আছে, বেশি চালাকি করবি না নিলয়। হ্যালো এভরিওয়ান, তোমরা তোমাদের পরিবারের চিন্তা করো, নিলয় যখন একা আসে তখন সে মৃত্যু নিয়ে আসে, হয় নিজে মরে নয়তো মারে। তোমাদের পরিবারের খাবার যোগানের মালিক তুমি নিজে, তাই নিজে মরলে তোমাদের পরিবারের কি হবে? ভাবার জন্য 2 মিনিট আর মরার জন্য 1 মিনিট সময় দিলাম। লেটস গো টু ফর গেমস। নিলয় কথাগুলো বলে উঠে দাঁড়ালো, ঠিক তখনই ফারাদ নিলয়ের দিকে গুলি চালায়। নিলয় সেটা আগে থেকে বুঝতে পারে, কারণ নিলয়ের নজর ছিল ফারাদের হাতের দিকে, ফারাদের হাত কাঁপছিল। নিলয় বুঝে যায় ফারাদ অতটা অস্ত্র চালাতে পারদর্শী নয়। নিলয় সরে যায়। নিলয় কোমর থেকে পিস্তল বের করে তমালকে গুলি করে। ঠিক তখনই কতগুলো গুলি চলার শব্দ হয়। গোডাউনের চারপাশে থাকা সবগুলো ছেলেরা একসাথে চিৎকার করে ওঠে। বুঝে যায় সবাই নিলয়ের লোক এই গোডাউনের চারপাশে সবার পিছনে দাঁড়িয়ে অস্ত্র তাক করে রেখেছিল।
শুভ্র রাজের দিকে তাকায়, শুভ্র হাসতে থাকে। রাজ অবাক হয়, নিলয়কে মারার এত সহজ চান্স রাজ কখনো পায়নি। কিন্তু শুভ্র কেন নিলয়কে মারছে না? রাজ নিলয়কে মারছে না তার কারণ আছে একটা, তাই রাজ শুভ্রকে দিয়েই নিলয়কে মারতে চেয়েছে। শুভ্র দেরি করেছে দেখে রাজ নিলয়কে মারার জন্য পিস্তল বের করে। শুভ্র সেটা দেখে রাজের হাত ধরে। শুভ্র বলে, আমি মারবো নিলয়কে। শুভ্র ভিতরে আসে, নিলয় গুলি করে ফারাদের দিকে। তখনই হারুন ঝাঁপিয়ে পড়ে নিলয়ের গুলির সামনে, হারুন সেখানে মারা যায়। হারুন বলে, ফারাদ এখান থেকে চলে যা, নিলয়ের লোক চারপাশে আছে, তোকে নিলয় মেরে ফেলবে, চলে যা বলছি। আমি নিলয়কে মারব। কথা শুন, নিলয় অনেক ডেঞ্জারাস, কিন্তু যা বলছি। ফারাদ পালিয়ে চলে যায় সেখান থেকে। নিলয় হাসতে থাকে, ফারাদের দিকে গুলি করতে যাবে, ঠিক তখনই একটা গুলি এসে লাগে নিলয়ের হাতে। নিলয় ঘুরে সামনে তাকায়, নিলয়কে গুলিটা শুভ্র করেছে। শুভ্রের পিছনে রাজ দাঁড়িয়ে আছে। নিলয় নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকালো। শুভ্র বলে, আমি চাইলে পিছন থেকে তোর পিঠে গুলি করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমার পিছন থেকে তোকে মারার কোনো ইচ্ছে নেই, আমি তোকে সামনে থেকে মারতে চাই। আর শুভ্র যাকে মারে তার চেহারাতে ভয়ের ছাপ না দেখলে শান্তি আসে না রে। মুখের থেকে মাস্ক খোল। শুভ কি করছিস? মার নিলয়কে, এখনই গুলি কর, নিলয়কে সুযোগ দিস না। আবে চুপ, কি ভাবছিস? হ্যাঁ, আমি এখানে তোর চামচামের জন্য এসেছি না রে রাজা? আমি এখানে গ্যাংস্টার কিং হতে এসেছি, আমি আমার অস্তিত্ব জানান দিতে এসেছি। এখানে এসে জেনেছি নিলয় হলো গ্যাংস্টার কিং। নিলয়কে তো আমি মারবই, কিন্তু এভাবে নয়, মুখের উপর থেকে মাস্ক সরা বলছি। শুভ তুই ভুল করছিস, তোকে নিলয় মেরে ফেলবে, তুই সুযোগ পাবি না। আরে ইয়ার, তুই বেশি কথা বলিস, একটা কথা বললে তোকে মেরে ফেলবো বলে দিলাম। শুভ্র রাজকে কথাটা বলল, রাজ চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিলয় মুখের উপরে হাত দেয়, মুখ থেকে আস্তে ধীরে মাস্কটা খুলে সামনে শুভ্রের দিকে তাকালো। তখনই নিলয় তার মুখের উপর থেকে মাস্ক সরালো, সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় মাস্ক সরিয়ে সবার দিকে তাকালো। রাজ শুভ্রের কাছে আসে, শুভ্রের কাছে এসে রাজ বলে, নিলয়কে তো একবারই দেখলে, শ্যুট করো নিলয়কে, মারো নিলয়কে, ওর কপালে সোজা গুলি করো এখনই। রাজ শুভ্রকে ফোর্স করতে থাকে, কিন্তু শুভ্র নিলয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় কোনো কথা বলছে না। রাজ শুভ্রের হাত থেকে পিস্তলটা নিতে যাবে, ঠিক তখনই শুভ্র ধপ করে হাঁটু ভাঁজ করে বসে পড়ল ফ্লোরে। তারপর মাথা নিচু করে হাত জোর করে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। শুভ্রের এমন আচরণে রাজ অবাক হয়ে গেল, সাথে সেখানে থাকা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে শুভ্রের দিকে। কি হচ্ছে রাজ বুঝতে পারে না। শুভ্রকে রাজ চিৎকার করে বলে, এই শুভ, কি সমস্যা তোর? হ্যাঁ, তোকে আমি নিলয়কে মারার জন্য এনেছি, আর তুই কিনা নিলয়ের সামনে এভাবে বলছিস, কি সমস্যা তোর? এই ওট, মা নিলয়কে। রাজের কথায় শুভ্রের উপরে কোনো প্রভাব পড়েনি, রাজ অস্থির হয়ে যায়। সবাইকে অবাক করে দিয়ে শুভ্র বলে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি জানি না যে তুমি এখানে আছো, তুমি এখানে আছো আমি জানলে আমি কখনো এই শহরে আসতাম না। আমি এই শহর ছেড়ে চলে যাবো ভাই, আমাকে প্লিজ মাফ করে দেন। শুভ্রের কথা শুনে রাজ চোখ বড় বড় করে তাকায়। শুভ্র তাহলে নিলয়কে আগে থেকেই জানে। রাজ একবার শুভ্রের দিকে তাকায়, আরেকবার নিলয়ের দিকে তাকায়। রাজ জোর দিয়ে শুভ্রকে বলে, এই শুভ, কি করছিস তুই? তুই না বলছিলি এখানে গ্যাংস্টার কিং হতে এসেছিস, তাহলে কেন এমন হাত জোর করে ওর সামনে বসে আছিস? কি সমস্যা তোর? নিলয়কে মার, আর প্রমাণ করে দে তুই এই শহরের একজন গ্যাংস্টার, মার এখনই। রাজ ভাই, তুমি এখান থেকে চলে যাও, আমি যেহেতু তোমার টাকায় চলেছি তাই আমি চাই না তোমাকে মারি। কি বলছিস এসব, কি হয়েছে তোর? যাও বলছি, নিলয়কে মার শুভ। আমি নিলয়কে মারতে পারবো না। কেন পারবি না? কারণ। শুভ্র থামলো, শুভ্রের চোখের পলক পড়ছে না, চোখে ভয় আর পানি টলমল করছে। অর্ক সিয়ামার মাসুম আসে, অশুভ্রকে দেখেই অর্ক বলে, শুভ্র তুই এখানে? হ্যাঁ শুভ, তুই এখানে কি করছিস? শুভ্র কথা বলছে না, নিলয়ের দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলে, আমি নিলয়কে মারতে পারবো না, কারণ নিলয় আমার ভাই, এক মায়ের পালিত দুই সন্তান, আমি ছোট্ট সে বড়, ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা যখন কথা বলতে শিখেছি তখনই একজন কি মা বলে ডেকেছি,
তাই সে হলো আমার ভাই, আমি তাকে মারতে পারবো না। শুভ্রের কথা শুনে রাজ যেন কথা হারিয়ে ফেলেছে। রাজ আর দাঁড়ালো না সেখানে, নিলয় এগিয়ে আসে, শুভ্রের সাথে কোনো কথা বলে না, আদনান সাহেবের বাঁধন খুলে দেয়, তারপর নেহার কাছে আসে। নেহার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে অর্কদের বলে, অর্ক চলে আয়। নিলয় শুভ্রের কাছে এসে নিলয়ের হাতে থাকা পিস্তলটা ফেলে দেয় শুভ্রের কাছে, তারপর সেখান থেকে নিলয় চলে যায়। আদনান সাহেব নেহার কাছে আসে, নেহার হাত ধরে গোডাউন থেকে বের হয়ে আসলো। শুভ্র নিলয়ের পিস্তলের দিকে তাকিয়ে আছে, কাঁপা কাঁপা হাতে শুভ্র নিলয়ের পিস্তলটা হাতে তুলে নেয়, কিন্তু পিস্তলটা অনেকটা হালকা লাগছে। শুভ্র ট্রিগারে চাপ দেয়, কিন্তু কোনো গুলি বের হয় না। সে এমও চেক করে দেখে, সেখানে কোনো এমও কার্ডই নেই, দূরে গুলি ভর্তি এমও কার্ড পড়ে আছে। শুভ্র মুচকি হাসলো, চোখ বন্ধ করে নিলয়ের কথা ভাবতে থাকে। নিলয় শুভ্রের হাত ধরেছে, নিলয় শুভ্রকে বলছে, ভাই তোকে আমি কখনো মারবো না, তুই আমাকে মারলেও আমি তোকে মারবো না। শুভ্র চোখ খোলে, নিলয় চাইলে শুভ্রকে এখানে মারতে পারত। শুভ্র যখন নিলয়ের হাতে গুলি করে, নিলয় ঘুরে পিছনে তাকায়। শুভ্রকে দেখে সে তার পিস্তল থেকে বুলেটগুলো বের করে ফেলে দেয়, খালি পিস্তল হাতে নিলয় দাঁড়িয়ে থাকে। শুভ্র সেটা বুঝতে পেরে জোরে জোরে হাসতে থাকে। ওর চারপাশে কেউ নেই, সে একা লাশের গোডাউনে লাশের পাশে বসে আছে, কি করবে বুঝতে পারছে না সে। তারপর নিলয় গাড়ি চালাচ্ছে, পিছনের সিটে আদনান সাহেব বসা, আর নিলয়ের পাশের সিটে নেহা। দামি মার্সিডিজ গাড়িটা আদনান সাহেবের। নিলয়ের হাত থেকে রক্ত পড়তে পড়তে জমাট বেঁধে গিয়েছে, এখন কোনো রক্ত বের হচ্ছে না, সবাই চুপচাপ বসে আছে। নিলয় গাড়ি চালিয়ে একটা বিলের মাঝে আসলো, বিলের মাঝখান দিয়ে সরু একটি রাস্তা, নিলয়ের পছন্দের জায়গা এটা। আকাশে বিরাট বড় চাঁদ উঠেছে। নিলয় গাড়ি থেকে নেমে সামনে আসলো, গাড়ির সাথে হেলান দিয়ে পকেট থেকে সিগারেট বের করলো, সিগারেটটা আগুন জ্বালিয়ে টানতে যাবে, তখনই নেহা সামনে এসে দাঁড়ায়। এতক্ষণে নেহার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। নিলয় নীরবতা ভেঙে বলল, জায়গাটা আমার পছন্দের, যখন অনেক বেশি মন খারাপ হয় তখন এখানে আসি। চারপাশে তাকিয়ে দেখো পানি আর পানি, 90 ডিগ্রি বাঁকা তাকিয়ে দেখো আকাশে চাঁদ উঁকি দিচ্ছে, সেই চাঁদ সোজা পানির উপরে এসে পড়ছে, হালকা হাওয়াতে চাঁদটা দুই পাশের বিলের পানিতে দেখা যাচ্ছে। একসাথে তিনটে চাঁদ দেখার সৌভাগ্য সবার হয় না। আর সৌভাগ্য জিনিসটা হলো একটা লুডু খেলা চালের গুটির মতো, 2 বা 6 পড়লে সেটা সৌভাগ্য, কিন্তু পরপর 3 বা 6 পড়লে সেটার মূল্য নেই। মাঝে মাঝে মনে হয় প্রতিটা মানুষের জীবন একটা কুকুরের জীবনের থেকেও মূল্যহীন। মধ্যবিত্তরা সারা জীবন 2 মুঠো ভালো মন্দ খাবার খাবে কিভাবে সেই ভেবে দৌড়ে বেড়ায়, আর উচ্চবিত্তরা সেই ভাবনা থেকে বেরিয়ে 1000 টাকার বেশ্যা নিয়ে শুয়ে থাকে। বেশ্যারা মরে গেলেও তাদের দেখার কেউ নেই, অথচ এরা ওই বড় লোকদের প্রতি রাতের বিলাসিতার খাবার হয়ে যায়। খাবার সেটা তো বিরাট মূল্যবান, মাংস খেয়ে রাস্তায় হাড় ফেলে দিলেও রাস্তার কুকুরগুলো এসে সেই হাড়গুলো খেয়ে যায়। কিন্তু একজন মধ্যবিত্ত মানুষ মরলে হাহাকার করে না কেউ, বরং বলে যে একজন মরেছে বেশ ভালো হয়েছে, অন্তত একজনের খাবারের পরিমাণটা তো কমলো। মানুষ বড্ড বিচিত্র, মানুষ সৃষ্টিকর্তা সেরা সৃষ্টি হলেও আমরা নিজেরাই সেই সৃষ্টিকে দূষিত করে ফেলেছি। সৃষ্টিকর্তাও জেনে ফেলেছে মানুষ আর মানুষ নেই, তারা পশুর মতো হয়ে গেছে, নির্দয় হিংস্র আর অমানবিক। নেহা এই প্রথমবার নিলয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে। নেহা বুঝতে পারে নিলয় মাস্তান হলেও বেশ জ্ঞানী, নিলয় সবার থেকে একটু বেশি ভাবনা নিয়ে চলে। নেহা এসে নিলয়ের পাশে বসল, নিলয় নেহার দিকে তাকিয়ে মুচকি হাসে। নেহা জোরে একটা শ্বাস নিয়ে বলে, নিলয় তোমার সাথে হয়তো আমি কখনো ভালো করে কথা বলিনি, কিন্তু এবার বলছি, প্লিজ পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করে দাও, তাহলে আমি সুপারিশ করব তোমার সাজা কমিয়ে দেওয়ার জন্য। নিলয় নেহার কথা শুনে উচ্চস্বরে হাসতে থাকে, সিগারেটে কতগুলো টান দিয়ে সেটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে চাঁদের দিকে তাকায়, খুব ধীর গতিতে বলে, নিলয় যখন বলেছে এই শহরটা মাস্তানিদের আতর ঘর বানাবে, তখন সৃষ্টিকর্তা ছাড়া কেউ নিলয়ের বাধা হতে পারবে না। তুমিই আমার ইগো হার্ট করেছ, আমার ইমোশনকে নষ্ট করেছ। নিলয় যখন কথা দেয় সেটা নিলয়ের রাগ নয়, আর নিলয় জিদ করে একবার যা বলে তা নিলয় করেই ছাড়ে, তোমার মাইন্ড গেম আমাকে আর থামাতে পারবে না। নিলয় ভালোভাবে বললাম শুনলে না, অনেক পস্তাতে হবে তোমাকে। পস্তানোর ভয় দেখো আমাকে, যে এখান থেকে বহু বছর আগেই পচে গিয়েছে, আমার মন পচে প্রতি রাতে বিষাক্ত বিকৃত গন্ধ ছড়ায়, সেই গন্ধ ছোট থেকে শুকতে শুকতে আমার পুরো শরীরটাই বিষাক্ত হয়ে গেছে।
নেহা কিছু বলে না, নিলয়ের কথার মানে বুঝতে পারে না নেহা। একটা কালো দামি বাইক আসে নিলয়ের সামনে, নিলয় নেহার সামনে এসে দাঁড়ালো। নিলয় নেহার হাত ধরে গাড়ি থেকে নিচে নামায়, তারপর নেহার ঠোঁটে চুমু দিয়ে বলে, আমি যেমন পচে গিয়েছি তোমাকেও পচিয়ে ছাড়ব। আল্লাহর কালিমার সাক্ষী রেখে তুমি আমাকে বিয়ে করেছ, তুমি আমার বউ। বর পচলে বউ পচবে না তা কি করে হয় বলো? গুড নাইট। নিলয় সেখান থেকে চলে আসে, নেহা নিলয়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদনান আসে নেহার পাশে, নেহা আদনানকে প্রশ্ন করে, বাবা সত্যি করে বলো তো, নিলয়ের সাথে তোমার কিসের সম্পর্ক? কেন একজন এমপি হয়ে একজন গ্যাংস্টারের সাথে সম্পর্ক রাখবে? ছেলেটা অনেক ভালো রে, ওকে তুই যদি ভিতর থেকে চিনিস তাহলে তুই নিলয়ের প্রেমে পড়ে যাবি। আমি ছেলেটাকে চিনি। এত বড় গ্যাংস্টারের সাথে তোমার পরিচয় কিভাবে? অনেক রাত হয়ে যাচ্ছে, চল বাড়িতে যাই। আদনান সাহেব গাড়িতে এসে বসলো। নেহা বিরক্তি নিয়ে জোরে একটা শ্বাস নিল, চাঁদের দিকে তাকায়। আসলেই তিনটে চাঁদ উঠেছে যেন, পাশাপাশি দুটো বিলে একটা চাঁদ যেন পানিতে এসে পড়েছে। নেহা সেটার দিকে বেশ কিছু সময় ধরে তাকিয়ে থাকে, তারপর গাড়িতে এসে বসলো সে। আকাশ ড্রিঙ্কস করছে, রাজ বসে আছে সামনে। আকাশ কোনো কথা বলছে না। রাজের নীরবতা দেখে আকাশ বলল, আমি যে তোমার পেছনে এত টাকা খরচ করলাম কেন জানো? নিলয়কে মারার জন্যে। কিন্তু নিলয় তো মরল না, বরং তুমি সব কিছু হারিয়ে এসেছ। নিলয়কে আমার চাই। নিলয় যদি আমার থেকে হাত ছাড়া হয়ে যায় তাহলে সব শেষ। বিদেশি বসের কাছে আমাদের সব হারাতে হবে, কারণ একমাত্র নিলয় পারে পুরো সিস্টেম তছনছ করে দিতে। স্যার, নিলয়ের এত পাওয়ার কেন, যা আমরা কেন পারি না? তোমার পরিবার আছে? হ্যাঁ আছে। নিলয় নেই, সে জানে না বেশার ছেলে নাকি কোনো বৈধ মায়ের ছেলে। ওর হারানোর কিচ্ছু নেই, আর নিলয়ের এটাই হলো বার। সে যদি কোনো মিশনে যায় সে সব কিছু প্ল্যান করেই যায়। তার মানে নিলয়ের কোনো পিছুটার নেই? হ্যাঁ নেই। রাজ হাসতে থাকে, আকাশ রাজের হাসির দিকে তাকিয়ে থাকে। রাজ কি পাগল হয়ে গেছে? আকাশ বেশ কৌতূহল হয়ে রাজকে প্রশ্ন করল, তুমি হাসো কেন? স্যার, নিলয় তো পিছুটান আছে। আছে, কে সে? শুভ, যে ছেলেটাকে নিয়ে এসেছিস নিলয়কে মারার জন্য, সে হলো নিলয়ের ছোট ভাই। যদিও নিলয়ের সাথে শুভর কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু নিলয়ের চোখে দেখেছি শুভর জন্য মায়া। এই মায়াতেই তাকে কাত করব বস। তাই নাকি? তাহলে তো এবার আমাকে খেলতে হবে সবটা। নিলয়ের সাথে নাকি আদনানের মেয়ের বিয়ে হয়েছে, নেহাকে অফিসে ডাকতে হবে এখনই, তারপর নেহার দ্বারা নিলয়কে ধরতে হবে। খেলা তো জমে উঠেছে রাজ, শুধু বল বুঝে ব্যাট করতে হবে, তাহলেই ছক্কা মারা যাবে। আপনার মতো আপনি কাজ করেন। সামনে ইলেকশন রাজ, এবারে কিন্তু বিরোধীরা রাস্তায় নামবে, আমি কারো রাস্তায় না দেখতে চাই। এর মধ্যেই নিলয়কে আমার সামনে দেখতে চাই। স্যার, নিলয় আগুন সহ্য করতে পারবে না, ওর বহুত আগুন স্যার, পুড়ে যাবেন। আকাশ হাসতে থাকে, রাজ সেখান থেকে চলে যায়। রূপা তার বাবার মেডিসিন নিয়ে ফিরছে, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটা ছেলে। রূপার চোখ চলে যায় সেই ছেলেটার দিকে, ছেলেটাকে সে চিনতে পারে। এই ছেলেটাই তো তাকে গত দুদিন আগে ফারাদদের থেকে বাঁচিয়েছে। অর্ক সিগারেট খাচ্ছে, এখানেই আশেপাশে বাসা নিয়েছে তারা। অর্কের দিকে রূপা এগিয়ে আসলো, রূপাকে সামনে দেখে অর্ক সিগারেট ফেলে দেয়। রূপা সিগারেটের দিকে তাকিয়ে আছে। অর্ক বলে, আরে আপনি, কোনো সমস্যা হয়েছে? আর কেউ কিছু বলেছে নাকি? জি না, আমাকে দেখে সিগারেট ফেললেন কেন? না মানে আসলে মেয়ে মানুষরা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না তো, তাই আর কি। বাবা, অনেক মেয়েদের চেনেন দেখছি। না সেটা না, আসলে আমার ধারণা আর কি। ও আচ্ছা, তা এই সন্ধ্যায় কি করছেন এখানে? সামনেই তো বাড়ি, বাড়িতে যেতে পারতেন। সেদিন তো বলে আসলেন খোঁজ নেবেন, আর তো গেলেন না। অপেক্ষা করছিলেন নাকি? রূপা কিছু বলল না, সে হাঁটা ধরল। অর্ক পিছু পিছু হাঁটতে থাকে। পাঁচ মিনিট হাঁটলেই রূপাদের বাড়ি। রূপা কিছুটা গিয়ে থেমে যায়, পিছনে ঘুরে তাকিয়ে দেখে অর্ক। রূপা ডাক দেয় অর্ককে, অর্ক দ্রুত রূপার পাশে আসলো। কি ব্যাপার,
পিছু নিচ্ছেন কেন? না মানে ভাবলাম আঙ্কেলকে দেখে আসি। তাই নাকি? হ্যাঁ, ওনার সংসারের অবস্থা তো ভালো না, টাকা লাগতেও পারে। আমরা এতটা নিচু নই যে মানুষের টাকা নেব, বুঝেছেন? সরি, বিষয়টা ওভাবে বলিনি। আপনি কাজ করতে পারেন, পড়াশোনার পাশাপাশি কাজ করলেন। কাজ তো করতে চাই, কিন্তু যেখানে যাই সেখানেই ধর্ষণের ইঙ্গিত পাই, তাই আর যেতে পারি না। আপনি কি রান্না পারেন? সব পারি। আমার একটা রান্নার লোক লাগবে, আপনি যদি চান রান্না করে দিতে পারেন, দিনে দুইবার। রূপা মুখ আড়াল করে মুচকি হাসলো, হাঁটা ধরলো আবার। অর্ক পাশে হাঁটতে হাঁটতে বলে, মাসে আপনাকে 20,000 দেব, চলবে? 20,000 কম হয়ে গেছে? আচ্ছা, যেটা চান সেটাই পাবেন। না, ওইটাই ঠিক আছে, ঠিকানা দিয়ে যাবেন, রান্না করে আসব। ধন্যবাদ। কেন? না কিছু না, আসবেন সকালে আর দুপুরে। রূপা আর কিছু না বলে বাড়ির ভিতরে প্রবেশ করে। অর্ক খুশি হয়, সে নাচতে শুরু করলো। বেড়ার ফাঁক দিয়ে রূপা উঁকি মেরে দেখে অর্ক নাচছে। অর্কের নাচ দেখে রূপা খিলখিলিয়ে হাসতে থাকে। ঠিক তখনই পিছন থেকে সারদি বেগম এসে রূপা চুলের মুঠি চেপে ধরে বলে, বেশ্যা মা, কোন নাগরের সাথে দেখা করতে গিয়েছিলি? জানিস না সন্ধ্যার আমার হাত পা টিপে দিতে হয়, কার লগে ছিলি বল? ও মা, লাগছে আমার, ছাড়ো না প্লিজ। তরে আমি সেদিন 50,000 টাহায় বিক্রি করে দিতে চেয়েছিলাম, কোথাকার কোন পোলায় এসে সব নষ্ট করে দিল। তরে আমি রেখে কি করব? ওই পাশের বাড়ির তন্নিরে দেখিস না ও কত টাকা কামাই করে। মা, তন্নিরাতে বাইরে যাই, বড়লোক মানুষদের সাথে সময় কাটিয়ে টাকা নিয়ে আসে। তোর চেহারাটা তো সুন্দর, তুই কেন বাড়িতে থাকিস? তন্নিরে বলে রাতে তোকে নিয়ে যাইতে বলবো, বেশি টাকা কামাবি বুঝলি, পোলাদের সাথে রাত কাটাবি। মা, বাজে কথা বন্ধ করো, আমি চাকরি পেয়েছি, আমার বাবাকে এখান থেকে নিয়ে যাব, ছাড়ো বলছি। রূপা সারদিকে ধাক্কা দেয়, তারপর সেখান থেকে চলে যায় ঘরে। সারদি বেগম রূপার চুল ছেড়ে দেয়, গালে কষে একটা চর বসিয়ে দিয়ে বলে, কোন নাগরের সাথে কাম করতে যাবি? সেই দিনের ওই সেলের লগে যাবি নাকি? বলবি অল্প টাকা দিলে শুনব না, বেশি দিতে হইব। রূপার গালটা জ্বালা করতে থাকে, বেশ জোরেই চটটা মেরেছে সারদি। রূপার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, সে কিছু না বলে ভিতরে চলে যায়। নিলয় বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে সিগারেট, আরেক হাতে ব্যান্ডেজ করা। নিলয় কারো উপস্থিতি টের পায়, ঘুরে তাকিয়ে দেখে আদনান সাহেব এসে দাঁড়িয়েছে। আদনান সাহেবকে একবার দেখে চোখ সরিয়ে নেয় নিলয়। আদনান সাহেব একটা সিগারেট জ্বালিয়ে নিলয়ের দিকে না তাকিয়ে বলে, নিলয় তুমি কি জানো প্রেম ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষুধা চিরন্তর। বেঁচে থাকার ক্ষুধা মানুষের হৃদয় অনুভূতিকে ফিকে করে দেয়, আর প্রতিটা মানুষ ক্ষুধার জন্য জীবন সংগ্রামে বারবার নেমে পড়ে। কেউ ব্যর্থ হয়, কেউ বা সফলতা অর্জন করে। তোমার ব্যর্থতা আমি দেখিনি। জানি আদনান সাহেব, আর এই সফলতার জন্য প্রায় সব মানুষই স্বার্থের পেছনে ছোটে। স্বার্থ ছাড়া কেউ কখনো আপন হতে পারে না। কিন্তু আমার স্বার্থ কি? আমি কেন আপনার কাছে আছি বলেন তো? নিলয়ের কথা শুনে আদনান সাহেব হাসলো, দুজন একসাথে সিগারেটে টান দিয়ে ধোঁয়াগুলো ছাড়ছে। আদনান সাহেবের হাসির কারণ বুঝতে পারে নিলয়। আদনান সাহেব নরম শ্বাস নিয়ে বলে, নিলয় মনে আছে এখন থেকে 15 বছর আগে তোমার বয়স ছিল মাত্র 12 বছর, ঠিক সেই সময় থেকেই তো তুমি আমার সাথে আছো। আমি সেই সময় ছোট্টখাট্টো বিজনেস করতাম, তোমাকে আমি পেয়েছি তোমার ওই পালিত মায়ের মাধ্যমে। তোমার পালিত মা তো আমার বাড়িতেই কাজ করত, তুমি আসতে তোমার মায়ের সাথে থাকতে। একদিন তোমার মাকে যে ছুরি দিয়ে আঘাত করে তাকে বাঁচানোর জন্য তুমি এসেছিলে আমার কাছে, আমার কাছে টাকা চেয়েছিলে, আমার লোক তোমাকে চলে যেতে বলে। আমার মনে আছে সব, কোনো মানুষ স্মৃতি ভোলে না,
আর স্মৃতি তো সবসময় অতীতের সাথেই জড়িত, অতীত আসে সময়ের তাড়নায়, আর এই সময়টাই মানুষকে পরিবর্তন করে, স্মৃতি থেকে দূরে রাখে, নতুন করে সাজাতে বাধ্য করে সব কিছু এই সময়ে। সময় যেহেতু কারোর জন্য থেমে থাকে না, আমিও এখন থেমে থাকি না, সময় স্রোত আর নিলয় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আদান সাহেব নিলয় আর কিছু না বলে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু আদনান সাহেব ডাক দেয় নিলয়কে। নিলয় থেমে যায়। আদনান সাহেব বলে, তোমার জন্য আমি এমপি হতে পারিনি, আমার একটাই চাওয়া ছিল, সেটা হলো এমপি হব আমি। আমার চাওয়াটা কি কখনো পূরণ হবে না নিলয়? হবে, খুব দ্রুত। নিলয় যেহেতু কথা দিয়েছে তাহলে ধরে নেন কাজ হয়ে যাবে। সামনে ইলেকশন, এমপি পদের আসন 400-এর বেশি। ইলেকশনে যেই দলেই ভোট পেয়ে বেশি সংসদ সদস্য হোক না কেন, আপনি প্রধানমন্ত্রী হবেনই। সংবিধান মোতাবেক রাষ্ট্রপতি জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত আনুষ্ঠানিক ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রীকে মনোনীত করেন। রাষ্ট্রপতি মানিক সাহেব বেশ মজার মানুষ। নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনা করে, তাদের প্রধান হল সাকিব রহমান। সে বড্ড নিলয়কে ভয় পায়। আদনান সাহেব, প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠ আসনের অধিকারী দলের বা জোটবদ্ধ দলের প্রধান হয়ে থাকে, সংসদে সবাই ভোট আপনাকে দেবে। কেন ভোট দেবে তার দুটো কারণ আছে, একটা হলো সবার আস্থা অর্জন করা, আর একটা হলো ভয়। আপনি তো জানোয়ার গোছের লোক, আপনি আস্থা অর্জন করবেন কীভাবে? তবে চাইলে আপনি টাকা দিয়ে তাদের আস্থা অর্জন করবেন, আর বাকিটা হলো ভয়, সেটার জন্য তো আমি আছি। নিলয় সেখান থেকে চলে যায়। আদনান হাসতে থাকে। নিলয় না থাকলে সে আজ এমপি হতে পারত না। তিনি চেয়ারে বসে মনের সুখে স্মোক করতে থাকে। নিলয় নেহার রুমে আসলো। জিসান আর নেহা বসে আছে। নিলয়কে দেখে জিসান চলে যেতে চাইলো। নিলয় এসে বলে, হ্যালো সারাবাবু, বাকি এখনো ব্যথা? আসলে পরপর দুটো গুলি করেছিলাম তো, এই জন্য পা নিয়ে আর হাঁটতে পারেন না। যদি জানতাম আপনার একটা বোন আছে আর সে আমার বউ হতে পারে, তাহলে কি করতাম জানেন? আরো দুটো বেশি গুলি করতাম। নিলয়, তোর মুখটা বন্ধ কর। কি ভাবছিস, হারুনের থেকে আমাদের বাঁচিয়েছিস বলে তোকে আমি বর হিসেবে কোলে করে নাচব? কখনো না। আমি বলেছি না তোকে কষ্ট দিয়ে মারবো? তোকে আমি মারবই। কিভাবে কষ্ট দেবে? ডিভোর্স দিয়ে? তাহলে তো তখন আমাকে কষ্ট দেওয়ার অধিকারও নেই তোমার। আর তুমি যে এখন আমাকে কষ্ট দিতে চাও, তার কারণ তুমি আমাকে ভালোবাসো, আর ভালোবাসো বলেই কষ্ট দিতে পারো। চুপ কর, তোকে আমি ডিভোর্স দেব না। তোকে আমি এইভাবে বউ হয়ে সারা জীবন কষ্ট দেব। দেখে নিস, আমার থেকে তুই কষ্ট পেতে পেতে নিজেকে একদম শেষ করে দিতে চাইবি। সেদিন আমার হবে সবচাইতে আনন্দের দিন, যখন তুই আমার কাছে এসে বলবি, নেহা আর পারছি না, আর কষ্ট দিও না আমাকে, আমাকে মুক্তি দাও। সেদিন আমি হাসব, শব্দ করে হাসব। নেহা, তুই আবারও ভুল করছিস। নিলয়ের মাইন্ড গেম তুই জানিস না। নিলয় তোকে ব্যবহার করবে, সে চায় না তুই তাকে ডিভোর্স দিস, কিন্তু তুই তো বলেই দিলি ডিভোর্স দিবি না তাকে। নিলয় কিন্তু অনেক চালাক, তুই বারবার ভুল করছিস ওর সামনে। আরে শালাবাবু, আপনার বোন কিন্তু আমার বউ, তাকে ভালো বুদ্ধি দিতে পারেন না? জিসান চলে যায় রুম থেকে। নিলয় নেহার কাছে আসে, নেহার গালে হাত রাখে। সে নেহা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে না, তবে রাগে যে নেহার পুরো গাল লাল হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। নিলয় মুচকি হেসে বলে, নেহা, ঘুন পোকারা সবসময় খাবার পেলেও তারা কিন্তু বেঁচে থাকে না চিরদিন, তাদেরও শেষ আছে। আজ তুমি আমার উপর রেগে আছো, সেই রাগটাও বেশি দিন থাকবে না। এমন যেন না হয় যে তুমি আমার জন্য কাঁদছ, হয়তো সেদিন আমি মরে যেতেও পারি। তোমাকে যে আমি এত জ্বালাই সেদিন দেখবা, আর তোমাকে জ্বালানোর মতো কেউ থাকবে না। আমি নিলয় মরলেও কখনো তোমাকে বলবো না নেহা আমার কষ্ট হচ্ছে অনেক। তুমি জানো না তুমি কার বউ হয়েছ, শেষে না জানি তোমার অনেক আফসোস করতে না হয়, নিজেকে সামলাতে পারবে না আমি জানি। ছাড় আমাকে, সেটা কখনো হবে না। আমাকে তুই ছুবি না, তুই আমাকে স্পর্শ করলে আমার বমি আসে,
আমার তোকে এতটুকুও ভালো লাগে না। তখন বলেছিলি না, ভালোবাসি বলেই কষ্ট দিতে পারি। তোকে আমি কখনো ভালোবাসিনি, আর কখনো বাসবও না। এটা আমি মজা করে বলছি না, তোকে আমার সহ্য হয় না, কেন বুঝিস না? আমার গাল আমার হাতে হাত রাখলি, আমাকে স্পর্শ করলি, সে সব জায়গা কেটে ফেলতে ইচ্ছে করছে আমার। নেহা, যে জিদ তুমি ধরে রাখতে পারবে না সে জিদ তুমি কেন করো? কেটে ফেলতে ইচ্ছে করে আমার স্পর্শের জায়গা, এতটা সোজা তুই দেখতে চাস? নেহা টেবিলের কাছে আসে, ফল কাটা ছুরি হাতে নেয়। নিলয় কিছু বোঝার আগে নেহা তার হাতে জোরে একটা টান দেয়, সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। নেহা নিজের মুখেও জোরে একটা টান দিতে যাবে, ঠিক তখনই নিলয় এসে নেহাকে হাটকায়। হাত থেকে ছুরিটা নিয়ে কষে একটা ঠাস করে চর বসিয়ে দেয় নেহার গালে। নেহা বিছানা ছিটকে গিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। নিলয় নেহার কাছে আসে, বারবার নেহাকে ডাকতে থাকে, কিন্তু নেহার কোনো সাড়া শব্দ নেই। নিলয় চটজলদি ডাক্তারকে ফোন করে। শুভ্র বসে আছে সামনে, ওর পোষা চারটে কুকুর লেজ নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। শুভ্র বসে আছে একটা দোলনার উপরে, হাতে গাঁজার কলকি। দোলনাতে হেলান দিয়ে দোল খেতে খেতে শুভ্র স্টিকে টান দিতে থাকে, আর ধোঁয়াগুলো মুখ উঁচু করে ছাড়তে থাকে উপরের দিকে। আধো আলোতে পুরো রুমটাতে সাদা ধোঁয়া ছড়িয়ে স্টিকের গন্ধ ছড়াতে থাকে। শুভ্র চোখ বন্ধ করে আছে, কারো আসার উপস্থিতি শুভ্র টের পায়। এই জায়গাটা হাতে গোনা দুজন মানুষই জানে, মাহি আর রাজ। রাজ এসেছে, শুভ্রের দিকে তাকিয়ে থাকে রাজ। শুভ্র তখনও চোখ বন্ধ করে আছে। রাজ বলে, আমি বুঝলাম না নিলয় তোমার ভাই হলেও সে কিন্তু তোমার উপর চলে গেছে। স্যার, দেশ বা এই আন্ডারওয়ার্ল্ডে যতগুলো মানুষ আছে তারা তোমাকে নয় বরং নিলয়ের কথা জানে, নিলয়কে তারা ভয় পায়। শুধু এই দেশ নয়, আমেরিকা, স্পেন, ইংল্যান্ড, বড় বড় মাফিয়ারাও নিলয়কে জানে। ডেভিড জোন্স তো নিলয়কে কেনার জন্য 120 কোটি টাকা অফার করেছিল, কিন্তু তোমার বলদ ভাই তো সে টাকা নেয়নি। সে নিজেই রাজত্ব গড়ে তুলেছে, অথচ সে তোমাকে কোনো সম্মান দেয়নি, তোমার সাথেও তোমাকে রাখেনি। শুভ্র চোখ মেলে তাকায়, দোলনা থামিয়ে সোজা হয়ে বসে স্টিকের শেষ টান দিয়ে সেটা পাশের টেবিলে রেখে দেয়। ধোঁয়াগুলো গোল গোল আকারে ছেড়ে দিয়ে রাজের দিকে তাকায়। একটা মেয়ে এসে ড্রিঙ্কসের বোতল দিয়ে যায়। রাজ একটা চেয়ারে বসল, বোতল থেকে গ্লাসে ড্রিঙ্কস ঢেলে রাজের দিকে বাড়িয়ে দিয়ে শুভ্র বলে, আমি জানি সে আমাকে কখনো তার সাথে রাখেনি। আমি নিলয়কে আগে থেকেই জানি, নিলয় হলো আন্ডারওয়ার্ল্ডের কিং। এই আন্ডারওয়ার্ল্ডে নিলয়ের নাম নিলয়, কিন্তু ওর আসল নাম নিলয় না, ওর নাম ছিল অরহান। আমরা তাকে অরহান নামেই জানি। আমি যখন আন্ডারওয়ার্ল্ডে এসেছিলাম তখন নিলয় নাম শুনেছি, আমি জানতাম না এই নিলয়ই আমার ভাই অরহান। ও, এই ব্যাপার। কিন্তু নাম যাই হোক, নিলয় কিন্তু চাইলে তোমাকে মাফিয়া বানাতেই পারত, সবার উপরে রাখতে পারত, সে কিন্তু এটা করেনি। তুমি নিলয়ের থেকেও কম কিছু না। নিলয় না থাকলে ওর জায়গাতে একমাত্র তুমিই বসার যোগ্যতা রাখো। ডেভিড জনসন আসবে তোমার সাথে ইন্ট্রোডিউস করতে, বলবো এটাই হলো গ্যাংস্টার লিডার। কত স্বপ্নই ছিল যে নিলয়কে সরিয়ে তোমাকে বসাবো, কিন্তু সেটা আর হলো না। নিলয়কে কেউ মারতে পারবে না, নিলয় কখনো আমাদের শান্তিতে থাকতে দেবে না। আসলে নিলয় হলো আসল একটা গ্যাংস্টার, নিলয়কে মারার মতো আসল মানুষ এখনও জন্ম নেয়নি। আমাদের নিলয়ের সামনে চুরি করে বসে থাকা উচিত। সেটআপ কে বলেছে জন্ম নেয়নি? আমি আছি, আমি নিলয়কে মারব, সে আমার পালিত ভাই। আমরা জানি না আমাদের মা বাবাকে, বুঝবার পর থেকে একজনকে মা ডেকেছি আমরা দুজন, কিন্তু সেই মা আমাদের রাস্তায় কুড়িয়ে নিজের কাছে রেখেছিল, কিন্তু সেই মা মরে যায়। তারপর থেকে আর দুজনের দেখা নেই। নিলয়কে আমি মারব, আমি নিলয়কে মেরে হয়ে যাবো এই আন্ডারওয়ার্ল্ডের কিং, গ্যাংস্টার লিডার। শুভ্রের কথা শুনে রাজ মুচকি মুচকি হাসতে থাকে, রাজের প্ল্যান সাকসেস। সে তো এটাই চেয়েছিল, শুভ্রকে এত সহজে নিজের দলে পাবে বা নিলয়কে মারতে ব্যস্ত করতে পারবে রাজ ভাবেইনি। মনে মনে শুভ্রকে রাজ বলে, বোকা ছেলে রে, নিলয়ের আসনটা পেতে আমি আমার পরিবারকেও মেরে ফেলেছি, আর এত সহজে আমি তোকে গ্যাংস্টার লিডার হতে দেবো? এই রাজ সব কিছু করতে পারে তার স্বার্থের জন্য। রাজ চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে তার পরিবারের কথা ভাবে,
আকাশ স্যার যখন বলেছিল নিলয়ের সবচাইতে বড় পাওয়ার হলো নিলয়ের কোনো পরিবার নেই, নিলয়ের কোনো দুর্বলতা নেই, রাজ বুঝে যায় এই আন্ডারওয়ার্ল্ডের নেতা হতে হলে প্রথম শর্ত কোনো পরিবার থাকা যাবে না, কোনো পিছুটান থাকা যাবে না। সেই জন্য রাজ বাড়িতে আসে। রাজের একটা ছোট ছেলে আর 18 বছরের একটা মেয়ে আর সুন্দরী একটা বউ আছে। রাজ খাবার টেবিলে বসেছে, পিছনে ওর লোকজন দাঁড়ানো। রাজের স্ত্রী খেয়া বলে, কী ব্যাপার ইতির বাবা, তুমি আজ বাড়ির ভেতরে তোমার লোকজন নিয়ে ঢুকলে যে? এমনি কি হয়েছে, মন খারাপ তোমার? আমি কি তোমার মাথা টিপে দিব? চুপচাপ খেতে বসো। কি হয়েছে বাবা, আজকে তুমি অনেক গম্ভীর হয়ে কথা বলছো যে, কখনো তো এভাবে কথা বলনি। কি হয়েছে তোমার? কি হলো, কথা বলো না কেন? অন্যদিন তো অনেক হেসে হেসে গল্প করো বাচ্চাদের সাথে, আজকে একদম মুখ গম্ভীর করে বসে আছো যে? তোমার কি অনেক খারাপ লাগছে? শরীর ঠিক আছে? তোমাকে এত বলি রাজনীতি ছেড়ে দাও, ছোট বিজনেস করে বাচ্চাদের সাথে থাকো। আমাকে তো কোথাও ঘুরতে নিয়ে যাও না, খালি ব্যস্ততা। আমার তো ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরি, কাছেই পাই না তোমাকে, কষ্ট হয় না আমার? রাজের স্ত্রী খেয়ার কথা শুনে রাজ চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নেয়। রাজের হাত কাঁপছে, প্লেটে হাত দিয়ে রেখেছে। এখনও রাজ কিছুই মুখে দেয়নি। রাজ মাথা নিচু করেছিল। রাজ মাথা উঁচু করে ইমনের দিকে তাকায়। ইমন তার বাবার শার্ট ধরে বসে আছে। রাজ তার মেয়ে ইতির দিকেও তাকালো। ইতির চেহারাটা একদম তার মায়ের মতো হয়েছে, খেয়ার মতে সুন্দরী হয়েছে রাজের মেয়ে। ইতি তার বাবার দিকে তাকিয়ে মুচকি হেসে গালটা এগিয়ে দিয়ে রাজের গালে চুমু দিয়ে বলে, আমার ভালো বাবা। রাজের বুকটা কেমন কেঁপে উঠল, ধকধকানি বেড়ে গেছে, হার্টবিট পালসের শব্দ যেন রাজের কানে আসতে থাকে। খেয়ার দিকে তাকায় কাঁপা কাঁপা হাতে। খেয়া রাজের দিকে তাকিয়ে মুচকি হাসলো। রাজের কপালে হাত দিয়ে কিছু সময় রেখে বলে, কই জ্বর তো আসেনি? তাহলে কাঁপছো কেন, কি হয়েছে, শরীর কি খুব খারাপ লাগছে? রাজ বসা থেকে উঠে দাঁড়ায়, খেয়ার কাছে আসে, খেয়াকে জড়িয়ে ধরে। খেয়া দ্রুত বলে, এই এই কি হলো, হ্যাঁ বাচ্চাদের সামনে এসব কি করছো? জড়িয়ে ধরার ইচ্ছের কথা বলেছি, আর তুমি কি না আমাকে এসে সবার সামনে জড়িয়ে ধরলে? তোমার গার্ডটা তাকাচ্ছে তো, ছাড়ো না প্লিজ। রাজ খেয়াকে ছেড়ে দেয়, তারপর খেয়ার গালে একটা চুমু দিয়ে ফিসফিস গলায় বলে, ভালোবাসি অনেক তোমাকে। খেয়া লজ্জা একদম লাল হয়ে যায়।